প্রথমেই তোমাদের কথা দিয়ে শুরু করব। আচ্ছা, অনেকেই হয়তো জানে ইউটিউবে তোমাদের ভিডিওগুলো বারবার হয়তো অনেকে দেখেছে, তারা নিজেদেরকে এখানে শক্তি পেয়েছে। কিন্তু আরো একবার যারা জানে না, সেই দিনের ঘটনাটাকে একটু বলো এবং তারপরে আমরা পরবর্তী ঘটনাটা শুনবো। প্রথমে তোমার কাছে যাব। নমস্কার প্রথমত সকলকে, বর্ধমান ফুডিজ ক্লাব, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস। আমার বাড়ি, আমার নাম পারমিতা বেরা। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরের একটি প্রত্যন্ত গ্রাম, দাসপুর থানার অন্তর্গত নন্দনপুর গ্রামে। একদম ঘটনাতেই বলবো। আচ্ছা, ঘটনাটা যেখানে তোমরা ঘুমিয়েছিলে এবং তারপরে যে ঘটনাটা ঘটল ওখান থেকে শুরু করো। আচ্ছা, ওকে। দিনটা ছিল 2015 29th May। সেদিন আমার সকালবেলা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। যেহেতু বাড়ির অবস্থা খুবই খারাপ, সেইখান থেকে পড়াশুনো করতে পারাটা একটা চ্যালেঞ্জ ছিল। সেই সঙ্গে একটু রেজাল্ট ভালো হয়েছে, তাই জন্য বাড়ির সবাই খুব খুশি। আর পরের দিন রাত্রে ঘুমিয়েছি, পরের দিন সকালে কোনো কলেজে ফর্ম তোলা হবে, ভর্তির ব্যাপার রয়েছে। সেদিন রাত্রে একটি ছেলে আমার উপর অ্যাসিড অ্যাটাক করে। আমি ঘুমন্ত অবস্থায়, আমাদের মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি, সেই বাড়ির ভাঙা দরজা দিয়ে ঢুকে একটি ছেলে, আমি এবং আমার পাশে আমার ভাই শুয়েছিল এবং ভাইয়ের পাশে মা শুয়েছিল। আমার ভাই তখন 12 বছর বয়স। আমার ভাইয়ের, আমি মেন শিকার এবং আমার সঙ্গে আমার পাশে যেহেতু ভাই শুয়েছিল, ভাইয়ের গায়েও লেগেছে। ভাই ট্রিটমেন্ট করতে হয়েছে, ভাইয়ের 1 মাস প্রায় ও হসপিটালাইজ ছিল। আমি সেই সময় 2 মাস পিজি হসপিটালে ভর্তি ছিলাম এবং আমার মায়েরও চোখে লেগেছে, মাকেও ট্রিটমেন্ট করতে হয়েছে। এই সেই রাত্রের ঘটনা। তারপরের যে ঘটনাটা আমি জানি হয়তো অনেকেই জানে না, যে তারপরে যে তোমাদের লড়াইটা শুরু হয়েছিল সেটাও একটু আমাদেরকে বলো। সেই 2 মাস কঠিন সময় তোমাকে মুখটা দেখতে দেওয়া হতো না। হ্যাঁ, প্রথমত আমাকে পিজি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে 2 মাস আমি ওই হসপিটালে, একটা বার্ন ওয়ার্ড আছে, সেখানে মরা আমার পাশের বেডে মৃত মানুষ শুয়ে আছে, এদিকে একটা মৃত মানুষ শুয়ে আছে, মাঝখানে আমি চোখের সামনে রোজ দেখছি 8-10 জন বাচ্চা মরে যাচ্ছে। এইগুলো থেকে, এগুলো অনেক শিখিয়েছে আমাকে। মানে আমি নিজেই মরে গেলে তাহলে হয়তো আমার অতটা কষ্ট হতো না, কারণ আমি চোখের সামনে মৃত্যু দেখেছি, যেটা আমি আগে কোনো দিন দেখিনি। সেই সময় আমার একটা চোখ নষ্ট হয়ে যায়, 2 চোখই খারাপ হয়ে গেছিলো ভুল চিকিৎসার জন্য। ধীরে ধীরে আমি যদিও 2 চোখটাতে দেখতে পেলাম, 3 চোখটাতে আমার দৃষ্টি চলে যায় এবং আমার একদিকে কান নষ্ট হয়ে গেছে। কানটা আস্তে আস্তে, মানে আমি ফিল করতে পারছিলাম যে কানটা গলে গলে আমার হাতে পড়ছে, আমি হাত দিচ্ছি, কানটা গলে গলে পড়ছে এবং আমার গোটা গায়ে বার্ন হয়েছে, 35% বার্ন। তো সেইটা হসপিটালে যখন ছিলাম, ডক্টররা আসতো ড্রেসিং করতে, আমি বিছানার একটা দিকে কুকুরে বসে থাকতাম যে আমি ড্রেসিং করবো না, আমার ভালো লাগছে না, আমি নিতে পারছি না। আর না করলে পরের দিন সাদা সাদা পোকা হয়, সেই পোকাগুলো গায়ে চড়তো, মুড়ির মতন সাইজের পোকাগুলো, সেটাতে আমি নিজের স্মেলে আমি নিজে বমি করতাম আর কি। পচে গেছি, গলে গেছি 2 মাস ওই অবস্থাতে। আমার এখানে, আমি তো ছিলাম তার সঙ্গে, আমি 3 দিন প্রায় কোমাতে ছিলাম, ডক্টররা ধরে নিয়েছিলেন যে বাঁচবো না, জানি না কেন বেঁচে গেছি, হয়তো অনেক মানুষ আশীর্বাদ করেছিলেন। সেই সময় আমার লড়াইয়ের থেকে বড় আমার মায়ের লড়াই, কারণ আমার মা আমার সংসারটা চালাতো, আমার বাবা সেইভাবে, সেই অর্থে কিছু করতেন না। আমার মা সংসার চালাতো গরুর দুধ বিক্রি করে। মাও আক্রান্ত হয়েছিল সেই সময়, সমস্যাটা তো বেশি হতো বোধহয় মায়ের। হ্যাঁ, মা ওখান থেকে মেদিনীপুর থেকে হঠাৎ করে, মানে যে মেদিনীপুরে গ্রামের বাইরে গরু ছাড়া সংসার ছাড়া কিছু জানতো না, সেই মাকে একটা এরকম একটা সিচুয়েশনে পড়তে হয়েছে। সেটা মায়ের পক্ষে খুব কঠিন ছিল, কিন্তু আমি খুব অবাক হলাম মায়ের ট্রান্সফরমেশনটা দেখে, যে আমার মা এটা পারছে। মানে রোজ সকালবেলা বেহালাতে আমরা একটা ছোট বাড়ি ভাড়া পেয়েছিলাম, সেখান থেকে মা কোনোদিনও কলকাতা আসেনি, সেখান থেকে রোজ সকালবেলা আমার জন্য রান্না করে নিয়ে যাওয়া, আমাকে ট্রিটমেন্ট করা, পুরোটা মায়ের জন্যই। হয়তো 2 মাসে বাড়ি এসেছি, না হলে সরকারি হসপিটাল থেকে 6 মাসের কমে বাড়ি আসতে পারতাম না হয়তো।
কারণ মা সেই খাবার দাবার গুলো সেগুলো মা ব্যবস্থা করে নিয়ে যেত ওই গরুগুলো বিক্রি করে। মানে লড়াইটা শুধু তোমার ছিল? আমার থেকে বেশি আমার মায়ের, কারণ আমি তো আমার শরীরের সঙ্গে আমি লড়ছি সেই সময়। মাকে পুরোটা লড়তে হচ্ছে, ভাই একটা হসপিটালে, আমি একটা হসপিটালে, মায়ের ট্রিটমেন্ট চলছে, সেই অবস্থায় মা ওইগুলো করছে। তার সঙ্গে আমার আমার দিদি, সেই সময়ে দিদির একটা সার্জারি হয়েছে, তাও ও সেই সময় এসে আমার পাশে থেকেছে। অন্যান্য লিগাল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোতে দিদি কাজ করেছে। এই হলো সেই সময়ের ঘটনা। ভাই বাংলায় ভর্তি ছিল। আচ্ছা, আরো একটু পিছনে যায়, এত কথা তো হলো, লড়াই কঠিন, তোমার লড়াই, মায়ের লড়াই, তোমার যন্ত্রণা সবকিছু, কেন হয়েছিল ঘটনাটা? আচ্ছা, ঘটনা কেন হয়েছিল এটা অনেক কারণ। যেটা সমাজ শুনতে চায় সেটা হচ্ছে আমি ছেলেটাকে পাত্তা দিইনি, আমাকে প্রপোজ করেছিল বিয়ে করতে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি এটা পাত্তা দিইনি, সেই জন্য ঘটনাটা ঘটিয়েছে, এটা সমাজ শুনতে চায়। কিন্তু আমরা যদি একটু একটু আরও গভীর থেকে ভাবি, এর কারণ হচ্ছে তার আপব্রিঙিং। সে কেমন বাড়ি থেকে মানুষ হচ্ছে, সেই ছোট থেকে কি শিখছে, তাকে তার বাবা মা কেমন মানুষ হতে শেখাচ্ছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। সে ছোট থেকে সম্মান দিতে শেখেনি মেয়েদের, তাই সে ভাবতে পারে একটা মেয়েকে আমি এটা করলে তার কষ্ট হতে পারে, একটা মুখ পুড়িয়ে দিতে পারে। কিন্তু সে জানে না এইভাবে কিছু হয় না, আসলে আসলে একটা মুখ পুড়িয়ে দিয়ে কিছু সম্ভব নয়। যার উদাহরণ তোমরাই। একচুয়ালি ঠিক আছে, এবার আসবো মনীষার কাছে, তোমার ঘটনাটা একটুখানি শুনি। সবার প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই বর্ধমান ফুডিস ক্লাবকে, যে এরকম একটা স্টেজ দেওয়ার, একদমই একটা অন্য জেলা এবং সেখানে এসে নিজেদের কথা সবার সামনে বলতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এটাই স্বপ্ন দেখি যে সবার কাছে গিয়ে অন্তত এই কথাটা বলতে পারি যে না, এই আক্রান্তর পরেও অনেক ভালো একটা জীবন আছে, যে জীবনটা দিয়ে সুন্দর করে বাঁচা যায়। সত্যি বলতে খুব একটা ইচ্ছে করে না যে ওই দিনের ঘটনাটা বলি আর কি, কারণ এতটাই খারাপ দিন, একটা সেকেন্ডে জীবন চেঞ্জ। একটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে চোখে একটা জলের মতো একটা এসে পড়লো, তারপর থেকে কিছু দেখতে পেলাম না, পৃথিবীটাই বদলে গেল। সুতরাং এই কথাটা বলতে ইচ্ছে করে না, বেসিক্যালি বলি না, কিন্তু কি বলতে হয় তো সেই কারণে আর কি আমি খুব বেশি বলবো না। তবে বেসিক্যালি আমি সেম প্রবলেম প্রপোজ করেছিল আর কি, বিভিন্ন দিন ধরেই ডিস্টার্ব করেছিল আর কি, হঠাৎ করেই অ্যাসিড, আমার মনে হয় না যে কি হঠাৎ করে সে অ্যাসিড ছড়ে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বলে কে মেরেছে বুঝতে পারিনি, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা কোনো অচেনা অজানা মানুষের কাজ হয় না। হ্যাঁ, একটা হয় যে একজনকে মারতে গিয়ে অন্যজনকে লেগে যায়, সেটা কিন্তু খুব কম। তো যাই হোক, বিভিন্ন দিন ডিস্টার্ব করেছে, কখনো বন্ধুকে গেলে কোনো রাস্তায় টেনে টানা হয় যেটা করতে করতে, কিন্তু ব্যাপারটা ওই কি মানে একটা সময় যখন ওর না ধরে টেনেছিল, তখন যখন তার কথা মেনে নিইনি, তখন অ্যাসিড মারার পরে তো আর মেনে নেওয়ার কোনো মানে রাস্তাই নেই আর কি। কিন্তু তার জেদ, সে পুরুষ, সে ভেবেছে যে আমার গায়ের জোরে আমি ওকে আমার করে নিতে পারবো, কিন্তু ও যেটা ওর জেদ এবং ওর নিজের প্রেমের তরিখা হিসাবে করেছে, তো আমার কাছে ততটাই ওর ক্রিমিনাল হিসাবে আমার কাছে ওর ছবিটা আর কি উপস্থিত হয়েছে। তো যাই হোক, এরকম করে আমার স্কুল জীবন থেকে হয়ে আমার কলেজ জীবন পর্যন্ত চলেছিল। একদমই আমার ছেলেটা দাদার ছেলে হয় পাশের বাড়ি, আর সেই জন্য বিশেষ করে এত অত্যাচার করার পরেও মেনে নিচ্ছিলাম না, কারণ আমাদেরও একটা বিষয় রয়েছে মেয়েদের মধ্যে, একটা মেনে নেওয়ার আর মানিয়ে নেওয়ার ব্যাপার। একটা সময় পরে আমরা হেরে যাই এবং বলি যে ঠিক আছে চলো, মেনেই নিই এটা। আর আরেকটা প্রবলেম হচ্ছে আমার জয়নগরের বাড়ি, আমার যেখানে মোয়া বিখ্যাত আর কি, ওটা অ্যাকচুয়ালি খুব উচ্চবর্ণের ব্রাহ্মণদের এলাকা, তার মাঝখানে একটা মুসলিম গ্রামে আমার বাড়ি। তো সেই মুসলিম গ্রামটা আমি অদ্ভুত, মানে আমার পাশের গ্রাম যে হিন্দু গ্রাম আছে সেখানে সবাই উকিল, মাস্টার, ডাক্তার, কিন্তু আমার পাড়ায় আমি প্রথম গ্র্যাজুয়েট আর কি, মানে এরকম পরিস্থিতি আর কি। খুব খারাপ লাগে বলতে, খুব একটা কেউ পড়াশোনার পাত্তা দেয় না, কেউ ধর্মটাকেও ভালো করে জানে না, প্রচণ্ড গোড়ামি করে, প্রচণ্ড নারীদের উপর অত্যাচার করে। তো ছোটবেলা থেকে কোথাও আমার একটা মধ্যে জেদ ছিল যে পড়াশোনা করলেই তবে কিছু হবে, নইলে লোকের বাড়ি বাসন মাজতে হবে। এর তার মানে এটা রয়েছে যে বাসন মাজে আমি তারকে অপমান করছি, কিন্তু সে নিরুপায় হয়ে বাসন মাজে, বিকজ সে পড়াশোনা করার তার পরিস্থিতি ছিল না, হয় সে কারোর কথা শুনে বিয়ে করে ফেলেছে, নইলে তার পরিস্থিতিটা এরকম ছিল। তো তারপরে এইরকমভাবে চলতে চলতে আর কি আমার বিয়ে, প্রেম, এই সবের মধ্যে দিয়ে আমার বেস্ট চয়েস ছিল কি আমি চাকরি করব, তারপরে যা হবে, কারণ আমার মনে হয় ফিনান্সিয়ালি দিকটা উন্নত হওয়াটা খুব জরুরি একটা মেয়ের জন্য। তো সেই ক্ষেত্রে আমি পড়াশোনার সঙ্গে সঙ্গে একটা কম্পিউটার সেন্টারে জব করতাম, সেই জব থেকে ফেরার পথে আমার অ্যাসিড অ্যাটাকটা হয় রাস্তায় আর কি। তখন 8টা বাজে, সেদিন কার্তিক পুজোর দিন,
আমি সবে সবে পাহাড় থেকে ঘুরে এসেছি, ঠিক খুব ভালো, মানে যে ছেলেটার সঙ্গে প্রবলেম হচ্ছিল সেই ছেলেটার সঙ্গে একটা বিরাট বড় কাণ্ড ঘটে গেছে আমাদের পাড়ায়। কারণ ও তার কিছুদিন কিছুদিন মানে 6 মাস আগে রিভলভার নিয়ে মারতে এসেছিল, হ্যাঁ, তো তখনও ধরা পড়ে যায়। তো ধরা পড়ে গেলে একটা পাড়ার মধ্যে বসাবসি হয়ে যায়, যেহেতু ও রিভলভার নিয়ে ধরা পড়েছে তো ও সাইট নিতে পারছে না লোকজন, কারণ ওর যদি সাইট নিয়ে নেয় আমার বাড়ির পাশে থানা, আমি থানায় চলে যাবো। তো সেই ক্ষেত্রে লোকজন আমার বাবার মাথায় একটা বুদ্ধি ঢুকিয়ে দেয় যে পাড়ার মধ্যে এটা সলভ করে নেওয়া হোক, থানায় গেলে মেয়েটার তো বিয়ে দিতে হবে, আর একটা মেয়ের বাবাকে তো এর থেকে বেশি লোভ আর কিছু দেখানোই যায় কিছু হবে না, মেয়ের বিয়ে হবে। হ্যাঁ, একদমই তাই। তো বাবা বললো ঠিক আছে, এতবার যখন মেনে নেওয়া হয়েছে আর একটা বার মেনে নি, যদিও সেই মেনে নেওয়াটাই আজকের এই ফল। তো তারপর থেকে ছেলেটা বাইরে চলে যায়, তার 2 দিন পরে, সে মুম্বাই থাকতো। তারপরে ওকে আমি দেখেছি অ্যাসিড অ্যাটাকের 2 মিনিট আগে, তো আমি হঠাৎ করে দেখছি আমার মুখে অ্যাসিড চুরি বলে দাঁড়িয়ে আছে, ওর পেছনে রয়েছে, এবার আমি তো বুঝতে পারছি না ওর পেছনে অ্যাসিড আছে কি বন্দুক আছে কি ছুরি আছে। তবে আমি বুঝতে পেরেছি যে ওই মানে হ্যাঁ উদ্দেশ্যটা খারাপ। আর এমন আসলে আমরা অনেক কিছুই মানে প্যাকেটে করে নিয়ে ঘুরি, ছুরি স্প্রে, কিন্তু যখন তোমার সামনে সেই বিপদটা এসে দাঁড়াবে না তখন মানে মাথাটাই কাজ করবে না। তো সেম আমার প্রবলেম হয়ে গেছিলো আসলে। আর আমার মাথায় একটা সিম্পল আইডিয়া ছিল যে এরকম করলে আমার দুটো বিয়ে ভেঙে দিতে পারে, যে ওর আমার রাস্তায় একটা স্ল্যাপ করতে পারে বা দুটো টন করতে পারে, এবার অ্যাসিড মারতে পারে না। এই ধারণাটা আমার কোনোদিন ছিল না, কোনোদিন দেখিও নি, কিন্তু মেরেই দিয়েছে অ্যাসিডটা। তারপরে হচ্ছে হসপিটালে ভর্তি হলাম, জয়নগর এলাকাতে কোনো ডাক্তার নিতে চাইনি, বিভৎসভাবে মুখটা পুড়ে গেছিলো, এবং ও সোনা দোকানে কাজ করতো আগে ছেলেটা, তো ফলে ওর মাথায় আইডিয়াটা খুব ভালো ছিল, এর মধ্যে ও নানান কেমিক্যালও মাখিয়েছে, মানে কাজটা হতেই হবে এরকম একটা ব্যাপার। তো তারপরে রাস্তায় ছোড়ার পরে আমার ছটফট করতে থাকি, কিন্তু আমার মাথাটা ঠিক ছিল একদম, তো সেই জন্য আমি মুখে কাউকে হাত দিতে দিইনি, এবং আমি মুখে ছুড়েছে মানে অ্যাসিড, তো সেই জন্য আমি বললাম যে আমাকে বেস্ট ডাক্তারখানায় নিয়ে চলো। তবে আমি কখনোই ভাবিনি যে অ্যাসিড মারলে এরকম হয়, কারণ আমরা তো ভারতবর্ষের লোকেরা সবাই সিনেমা প্রেমী, সবাই সিনেমা দেখে সব কিছু বিচার করে ফেলি। তো আমিও সিনেমা ছোটবেলায় দেখেছি যে কুমিয়ে খেয়ে নিয়েছে, মুখ আবার ভালো হয়ে গেছে, ফলে জ্বালা করছিল। হ্যাঁ, তো আমি যত দাম যত খরচ হোক আমি মুখটাকে ঠিক করিয়ে নেবো। সুতরাং প্রথম থেকে আমি একদম ট্রমাতে যাই না, ডাক্তারবাবুরা খুবই ভালো ছিল, ওরা তুই ঠিক হয়ে যাবি, ফলে পচেছি খসেছি, কিন্তু অনেক ও তো আমায় এত কিছু করলো, আমিও ওর ব্যবস্থা করে দেবো কিন্তু ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবুরা বলছে আবার মুম্বাই যাবো, এখানে সেখানে যাবো, তো এই করে আর কি ট্রিটমেন্ট হয়। প্রথম থেকে ট্রিটমেন্টের গাফিলতি হয়েছিল, পারমিতা যেটা বললো আর কি, আমাদের অ্যাকচুয়ালি আমাদের মুখ পুড়ে যায় কিন্তু কেমিক্যালে যেহেতু পড়ে ওটা 5-6 দিন পরে থেকে কিন্তু মেডিসিন দিলে ঠিক হয়ে যায়, ঠিক আছে। আর জ্বালা যন্ত্রণাটা খুব একটা করে না যেহেতু কেমিক্যাল, কিন্তু আগুনে পুড়লে ওটা করে। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হয় কি, আমাদের আগুনে পোড়াদের ঘরের মধ্যে রাখে, এবং আগুনে পোড়াগুলো যেভাবে ছটকাতে ছটকাতে আমাদের সামনে মরে, মানে আমি এমার্জেন্সি রুমে 22 দিন ভর্তি ছিলাম, আমি মিনিমাম 40টা মরতে দেখেছি। নিজ্ঞাত আমার চোখটা অন্ধ ছিল, কিন্তু আমার মা বসে বসে দেখে তার মাথার প্রবলেম এসে গেছে। তারপরে মা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয় যে আমাদের একটা আলাদা রুম নিতে হবে, কারণ আমি তো ঠিকঠাক আছি, আমি দিন গুনছি কবে অফিস যাব, কবে আবার ঠিক হয়ে যাব, কিন্তু আর আমার অফিস যাওয়া হলো না, আর ঠিক হলো না, লাস্টে ইনফেকশন হয়ে গেলাম। ডাক্তারবাবুরা চিকিৎসা গাফিলতি করলো, কিন্তু তার মানে এটা নয় যে ডাক্তারবাবুরা গাফিলতি করে, আবার ডাক্তারবাবুরা ভগবানও। তো যাই হোক, আমি নাম নিতে চাইছি না হসপিটালে, কিন্তু অবশ্যই আমি এই নামটা নিতে চাই যে আমি 22 দিন পরে আবার একদম লেখা হয়ে গেছে যে আমি মরে যাব। কলকাতার একটা ভালো সরকারি হসপিটালে ভর্তি ছিলাম, কিন্তু সেখান থেকে একটু পার্টি পলিটিক্স কোথায় যাব, লোকজন যেখান থেকে হোক জোগাড় টোগাড় করে মা বলেছে যে মেয়ে যদি মরে তাহলে হাসপাতালেই মরবে। আমি বাড়ি কার তখন পচে গেছি অলরেডি, কারণ পারবিতা যেটা বলে সেটা একদমই ঠিক কথা, আমাদের গা থেকে কিন্তু খসে পড়ে যায় মাংস, পুড়লে কি হয় সেটা ঘষে ঘষে তুলতে হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে কি আমার মুখের মাংস আমি টেনে টেনে ছিঁড়েছি। ইনফ্যাক্ট আমি তখন ভাবছিলাম যে আমি যত ডাক্তার বলেছিল কি লেয়ার গুলো তুললে নতুন চামড়া বেরোবে, জলটা জলটা মানে আমি ওই জল খাওয়ার মধ্যে একটা কথা বলতে পারি, আমাদের মধ্যে তো এখনো কত হতাশা, এখনো আমরা জোরে কথা বলতে পারি না, কিন্তু এর পরেও এত প্রাণবন্ত কথা বলে, এটা বোধহয় আমাদের শক্তি একটা শুরু করা। তো যাই হোক, তো তারপরে হচ্ছে আমরা ডাক্তারবাবু যখন বলেছে যে তুই বেশি করে ডিম খা, তুই তাড়াতাড়ি এগুলোকে ঘষ, একটু সহ্য কর তাড়াতাড়ি, এবার আমি কি করতাম আমার হাতের এই যে এই যে এই যে দাগটা এই চামড়াটা আমি প্রতিদিন একটু একটু করে তোলার চেষ্টা করতাম। আমার মানে আমি আইডিয়া ছিল না যে মানুষের গায়ের চামড়া এত মোটা হয়, আমি সেটা তুলতে পারিনি। লাস্ট আমাকে 22 দিনের মাথায় সার্জারি করে চামড়াটা তুলতে হয়েছিল। আমি প্রতিদিন টেনে টেনে মুখের চামড়াগুলো যতটা খসে খসে যতটা টেনে টেনে ছেঁড়ার চেষ্টা করতাম, যত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় আর কি। আমি একটু মানে চিন্তা করিনি আমি ঠিক হয়ে যাবো একেবারে।
তো যাই হোক, তারপরে আমি মেডিকেল কলেজে ভর্তি হই। সেখানে আমার মানে এমন ট্রিটমেন্ট করেছে, মানে যাকে এমনি বেসিক্যালি কিন্তু এক হসপিটাল থেকে ওরকম পরিস্থিতিতে অন্য হসপিটালে আমার মনে হয় না ভর্তি নেওয়া উচিত, তাও আমার ভর্তি নিয়েছে। কারণ হয়তো ঈশ্বরের ইচ্ছে বলি, আর অনেক মানুষের, কারণ প্রচুর মানুষ, মানে যেহেতু কলকাতার রিলেটেড চলে এসেছি, তাদের প্রচুর মানুষ চেনা অচেনা মানুষ কোথা থেকে এসছে জানি না, প্রচুর ওখানে স্টুডেন্ট যারা ওখানে পড়তে যায় তারা টাইম টু টাইম মেডিসিন দেওয়া, টাইম টু টাইম কেয়ার করা, ওরা আমার সাথে কথা বলা, আমার কথাগুলো নিয়ে ফেসবুকে পোস্ট করা, এবং আমি কি বলতে চাই, কি কি আমার সাথে আগের হসপিটালে ঢুকেছে, কি কি সমস্যা হয়েছে পার্টি পলিটিক্স দিক থেকে, সেগুলো এসে জিজ্ঞেস করা, এবং প্রত্যেকটা প্রবলেমে বলে যে আমরা আছি, চিন্তা নেই। তো যাই হোক, সেই ভরসাটাও ছিল যে পাড়ার লোকেরা আমি সাপোর্ট না করলেও এখানকার তো একটা সাপোর্ট রয়েছে। তো তারপরে আমি খুব মানে আনন্দের সাথে আমি বলি যে আমি এখানে 22 দিন কেটে আমি ইনফেকশন হয়ে ওখানে গেছি ঠিক কথা, কিন্তু ওখানে আমি তারপরে 41 দিন আমি বাড়িতে হেঁটে হেঁটে বাড়ি গেছি। হ্যাঁ, আমার চোখটা আর বাঁচানো যায়নি, কারণ সেটা অলরেডি আগের হসপিটাল থেকে আমার নষ্ট হয়ে গেছে, তবে আর একটা চোখও আমার খারাপ হয়ে গেছিলো। তবে ডাক্তারদের অসীম কৃপায় আর বলবো কি, মানে অনেক যত্ন করে ওরা ট্রিটমেন্ট করার ফলে আমার মুখটা এবং পুরো সাইডটাই, মানে কলকাতা হসপিটালে এমন কিছু মেডিকেল কলেজ পিজিতে হয় না যে যেটা প্রাইভেট হসপিটালে হয় ওখানে হয় না, সুতরাং আমার এই 5টা ঠোঁটটা নাকটা ওদের বানানো, ওরা নিজে হাতে বানায় এবং একবারে সাকসেস হয়েছে। সুতরাং এইভাবে ডাক্তাররা আমাকে কোঅপারেট করেছে, এবং বাড়ির লোক তো বিরাট সাপোর্টের দরকার, মানে প্রত্যেকটা প্রবলেমে এখানে যারা যারা রয়েছে আমরা সবাই হয়তো ভয় পাই, ইনফ্যাক্ট আমিও ভয় পেতাম যে এই কথাটা বাবা মাকে বলবো না। আমার মনে হয় বাবা মাকে বলা উচিত, কারণ বাবা মা এমন একটা জিনিস মারে ধরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ওরাই আবার কাছে টানে। পৃথিবীতে তার চেয়ে আপন আর কেউ হয় না। আর একটা কথা যে বাবা মাদেরকেও এত স্ট্রিক না হয় একটু বন্ধুদের মতো মেশে কল যাবো, তোমার তো মনের জোরটা আমি প্রথম থেকেই দেখছি ছিল, নিজের চামড়া নিজের হাতে ছিঁড়েছো, সুস্থ হতে হয়েছে। আচ্ছা, আমি তোমার কাছে আসবো যে তুমি যখন প্রথম মুখটা দেখেছিলে, বলেছিলে প্রথম তোমাকে কোথায় দেখতে দেওয়া হয়নি, সেই ফিলিংসটা কিরকম ছিল হঠাৎ যেদিন তোমাকে নিজেকে দেখলে? আমি হসপিটালে খুব চেষ্টা করতাম, হসপিটালে আমার মোবাইলটা আমাকে দেওয়া হয়নি, সেই সদ্য সদ্য আমার দিদি মোবাইল কিনে দিয়েছে, কারণ স্টার মার্কস পেয়েছি, দিদি বলেছিল পেতে পারলে দেবো। তো মোবাইলটা আমার কাছে সেই সময় রাখা, আমি যদি ফ্রন্ট ক্যামেরায় নিজেকে দেখে ফেলি। তো হসপিটাল থেকে বাড়ি ফেরার যেদিন, সেদিন মা আয়নাটা কোনোভাবে লুকিয়ে রেখে যেতে ভুলে গেছে, দেখে ফেলেছি আমি নিজেকে। সেটা আমি অ্যাকচুয়ালি আই ক্যান্ট এক্সপ্রেস, আমি এই এই ফিলিংসগুলো মানুষকে বলে সিম্প্যাথি গেইন করতে চাই না, আমার ভালো লাগেনি অ্যাকচুয়ালি। আমি সেই আত্মচিৎকার একটা করেছিলাম, তখন আমার মা প্রায় হার্ট ফেল হওয়ার অবস্থা, কারণ ওই মুখটা যে মা আমাকে এই এতদিন ধরে সুন্দর করে মানুষ করেছে, বাবা মা তারা এই মুখটা দেখছে, তারা মা এই এতদিন ধরে দেখে এসছে, বাবা মাসির বাড়িতে আছে, বাবা এসে দেখবে এই মুখটা। আমার নিজের থেকে বেশি আমার মা বাবার জন্য মনে হয়েছিল যে আমার বাবা মা কষ্ট পাবে, তারা আমাকে জন্ম দিয়েছে। তারপরে লড়াইটা কি করে শুরু হলো? সেই অর্থে লড়াই না, আমি আমার জার্নি এটাকে আমি লড়াই মনে করি না, আমি জার্নি মনে করি। আমি নেট সার্চ করতাম বাড়িতে বসে বসে, কিছুদিন পর আমি যখন ফোনটা পেলাম সার্চ করতাম সারাদিন হাউ টু ডাই, কারণ আমি সবার মতন গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মরবো না, আমি একটু উদ্ধারের মতন মরতে চাই। তো সার্চ করতাম হাউ টু ডাই সারাদিন বসে বসে, কারণ আর কিছু করার নেই আমার কাছে। বাড়িতে সবাই আত্মীয়রা আসছে দেখছে, পিছনে গিয়ে বলে যাচ্ছে যে মরে গেলেই তো হতো, এর কি আর বিয়ে হবে, আর কি বেরোতে পারবে। তোমার কানে এই কথাটা এসেছে? হ্যাঁ, আমার মাকে বলেছে, মা কাঁদতে কাঁদতে আমাকে বলছে। তো এইগুলো আমি সারাক্ষণই শুনতাম, তো আমিও ভেবেছিলাম কারণ অন্য কিছু আমার কাছে আসছে না বাইরে থেকে, কোনো ভালো কথা আসছে না, দু চারটে NGO আসতো তারা বলতো পাশে আছি, এগুলো থেকে আমার কিচ্ছুই মনে হতো না, কারণ আমি আমার তখন ভালোবাসা চাই, কারণ এই আমাকে আর কেউ এক্সেপ্ট করছে না, এটা আমার কাছে খুব, কারণ আমি গ্রামের বাইরে আর কোনোদিন কোথাও বেরোইনি, আমি আমার ওই একটা দোতলা মাটির বাড়ি আর স্কুল ছাড়া আমি কিছু জানতাম না। তো কিভাবে এখানে এসে পড়েছি, কি করব, আমার কাছে কিছু নেই তখন। তখন আমার এক কাজিন ব্রাদার দেবজিৎ পেরা, আমার জেঠুর ছেলে, তার সাথে আমার আগে গ্রামে একবার আলাপ হয়েছিল, কারণ আমার অনেক জেঠু কাকু সবাইকে আমি চিনিও না। তো সেই দাদা আসে আমার বেহালার বাড়িতে, এসে দাদা মিউজিক নিয়ে কাজ করেন, উনি ওনার স্টুডিওতে আমাকে নিয়ে যান, সেখানে আরও দুজন দিদি ছিল দাদা স্টুডেন্ট, তারা কাজু দিদি এবং সৌমি দিদি আমি বলি তাদের,
তো তারা দেখলাম, আমি ভাবছিলাম ওরা আছে, আমাকে কিরকম ভাবে কি বলবে, আমারটা দেখে মনে হয় খুব বিরক্ত হবে। ওরা দেখলাম আমাকে খুব মানে নিজের মতন করে আদর করে আমাকে বুকে টেনে নিয়ে আদর করে, এইগুলো এই জিনিসটা আমার সেই মুহূর্তে স্ট্রাইক করেছিল যে এর পরেও আমাকে কেউ ভালোবাসছে, এর পরেও আমি ভালোবাসা পেতে পারি। কারণ সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিম সবকিছু তখন তলানিতে, কারণ আমি কিছু পাইনি, আমি এর পর থেকে ভালো কিছু পাইনি, মা ছাড়া আর কেউ কিছু ভালো দেয়নি। তো ওই দু তিনটে মানুষ আমার পাশে এসে দাঁড়ায়, যারা আমাকে মানে খাট থেকে তুলে দাঁড় করিয়েছে, এখনো পাশে রয়েছে। তো দাদা স্টুডিওতে নিয়ে যায়, আমাকে গল্প বই পড়তে দেয় এবং আমাকে একটা খাতা পেন দিয়ে যায় যে তুই নিজের কথা লিখবি, তোর কী মনে হচ্ছে। তো আমি সেগুলো লিখতাম, সবাই সেগুলো, দাদা স্টুডেন্ট আরও আছে যারা, তাদের সামনে পড়তাম, তারা সেগুলো খুব অ্যাপ্রিসিয়েট করতো। তখন সেই সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, আমি কবিতা বলতে চাইতাম, দাদা একটা রেকর্ড করলো আমার কবিতা, তো সেইগুলো থেকে আমার খুব আনন্দ হলো যে বা আমার এবং আমার যা কিছু খারাপ যা কিছু ভালো সবগুলো আমি দাদাকে বলতাম। তো সেইগুলো নিয়ে কাজ করতো, ছোট্ট ছোট্ট করে কোটেশন পড়ানো, সদ্গুরু বিবেকানন্দ সবার কথা নিয়ে আমরা আলোচনা করতাম। এইগুলো আমাকে প্রচণ্ড মোটিভেট করেছিল সেই সময়, আমাকে এখনও মোটিভেট করে সেই সেই কথাগুলোই, সেইগুলো এই দেবজিতার হাত ধরেই আমার বাড়তে শেখা আর কি। তারপরে আমি অনেক মানুষকে পেয়েছি আজকে, তো শুরুটা দেবজিতার হাত ধরে। এখন কি করছো? এখন আমি আমার লাস্ট ইয়ার গ্রাজুয়েশন কমপ্লিট হলো সোশিওলজি অনার্স নিয়ে, এবছর আমি যাদবপুর ইউনিভার্সিটিতে সোশিওলজি এম এ তে ভর্তি আছি। তোমার তারপরে জার্নিটা লড়াই বলবো না, কারণ আমাদের কথা কেটে দিয়েছে, লড়াই নয় এটা আমাদের জার্নি। সেটা আমি আবার একটু উল্টো বলবো, কারণ আমার অবভিয়াসলি এটা জার্নি কিন্তু লড়াই তো বটে, কারণ এখানে যারা বসে আছে প্রত্যেকের জীবনে একটুকু একটুকু প্রত্যেকের জীবনে লড়াই আছে। কারণ আর আমি অবভিয়াসলি লড়াই বিশ্বাসে কোনোদিন কিছু এমনি পাইনি, সব কিছু লড়াই করে পেয়েছি। এমনি আমাদের কিছু দেয়া হয় না, ছিনিয়ে নিই আর কি, সেটাই লড়াই আর কি। তো অবভিয়াসলি লড়াই এই কারণেই বলবো, কারণ এক মিনিটের জীবন এরম হয়ে গেছে। সুতরাং একটা আয়নার সামনে দাঁড়ানো তো আমার লড়াই লেগেছে, মানে সাহস লেগেছে। একটা কলেজে গিয়ে পড়ে যখন আমি আবার পরে এমএ ভর্তি হয়েছি, তখন গিয়ে আমার যখন এক্সাম দিতে হচ্ছে সবার সাথে, সবাই আমি হিস্ট্রিতে এমএ করছিলাম, করে আমি সেকেন্ড ইয়ারে, আমার কোর্সগত ব্যাপারে একটু মেন্টালি প্রবলেমে এ হয়েছে। কিন্তু আমি পড়ে দেখলাম, মানে আমার যেটা সবাই বলতো জীবন শেষ জীবন শেষ জীবন শেষ, অ্যাকচুয়ালি জীবন কী করে শেষ এগুলো আমি নিজের মধ্যে এ করে দেখতাম। আমার কিন্তু পড়াশোনার খুব, আমি খুব বেশি পড়াশোনা খুব একটা ভালো নই, আমি সারা জীবন পড়াশোনা করে চাকরি করবো এই জন্যই পড়বো, এটাই সারা জীবন বই নিয়ে। আমার একটু গান নাচ অভিনয় এগুলো ভালো লাগে আর কি, তো আমি সিনেমা প্রেম ওই যা হয় আর কি। তো যাই হোক, সিনেমা বেশি দেখো? হ্যাঁ, কার সিনেমা বেশি দেখো? আমি সব সিনেমা বেসিক্যালি দেখি, তো আর অন্যান্য নানান সিনেমাগুলো দেখি আর কি। তো যাই হোক, বাংলা সিনেমাও প্রচুর দেখি, সিনেমা দেখতে ভালোবাসি আর কি। তো যেটা বেসিক্যালি বলছিলাম, তো আমি প্রত্যেকটা লড়াইয়ের মাধ্যম ধরবো। তো যখন আমি এক্সামে বসতে গেছি সবাই হাঁ করে তাকিয়ে থাকতো, তখন আমি বলতাম কি হয়েছে কিছু বলবে, হ্যাঁ এখনো বললাম এবং আজকেও বললাম ট্রেনে, যে অনেকক্ষণ তাকিয়ে আছে অ্যাকচুয়ালি, অনেকক্ষণ তাকিয়ে থাকবো কি হয়েছে কিছু বলবে, না কি হয়েছে বলবো, বলছে না, যে তাই ঠিক আছে অন্যদিকে তাকাও, আমার না কেমন হয় কেউ আমার দিকে তাকিয়ে থাকবে। প্রবলেম হয় ভীষণ, কারণ আমি সবাইকে বড় কথা বলতে পারি, তাকিয়ে আছো কেন আমার কি হয়েছে, কারণ মানুষ নানান রকমের হয়। আমি ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা যদি যারা গৃহপরিচারের কাজ করে সে খুব নরম মন দিয়ে ভাবে, সে আমাকে দেখে বললো যে জীবন নষ্ট হয়ে গেছে। তো তখন আমি তাকে কি বলবো, তুমি আমার জীবন নষ্ট হয়ে গেছে তুমি জানো, আমার তাকে আমি তাকে বোঝালাম, মানে আমি ভেবেইনি যে কি বোঝালে উনিও খারাপ হবে না এবং জিনিসটা বুঝে নেবে। তো তখন আমি বললাম, তুমি যখন জন্ম নিয়েছিলে বাড়িতে তুমি কি জানতে তুমি এই বাসনটা মাজতে আসবে? জানতে না। তাহলে তুমি সকালবেলা বেরোচ্ছো, বাসন মাজছো, বাড়ি যাচ্ছো, বাচ্চাদের জন্য রান্না করছো, আবার সকালবেলা উঠে আসছো, তাহলে তুমি কতটা ভালো আছো? বলছে সত্যিই মা খুব কষ্ট হয়। আচ্ছা তার মাঝখানেও ভালো হয়েছে, যে ট্রেনে গান করতে করতে যাচ্ছো, সবার সাথে গল্প করতে করতে যাচ্ছো, ভালো থাকাটা না নিজেকে খুঁজে নিতে হবে। তোমাকে কেউ পৃথিবীর কোনো সুখ দিয়ে কেউ ভালো রাখতে পারবে, কেউ খোলা মাঠে সুখ পায়, কেউ ফাইভ স্টার হোটেলে সুখ পায়,
কেউ দীঘার বিচে সুখ পায়, কেউ পুকুর পাড়ে বসে মাছ ধরে সুখ পায়। সুতরাং আলাদা আলাদা ডেফিনেশন। আর এই করতে করতে শুরু হয় এই যে কথা এত কনফিডেন্স, সেটাতে আমি যাবো যে কিভাবে শুরু করবো। প্রথমে আমার যখন আমি ফিরে আসি, ওই বললাম তখন আমি ডুবে আছি যে ঠিক হয়ে যাব। কিন্তু যখন আমি 40 দিনে ফিরে আসি তখন কিন্তু আস্তে আস্তে আমাদের ক্রুইজিং শুরু হয়। যারা অ্যাসিড অ্যাটাক হয় তাদের কিন্তু স্ক্রিন ক্রুইজিংটা বছর দেড়েক দুয়েক অবধি হয়। আস্তে আস্তে আমার ঠোঁট ওপরে উঠে যায়, নাকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, মুখটা তো বীভৎস হচ্ছে। তারপরে আমার মুখ দেখাটা একটা অদ্ভুতভাবে হয়েছিল। আমি তো প্রচুর মানে আমি কারিনা কাপুর দীপিকা পাড়ুকোনের ফ্যান, সারাটা কোন আয়না টায়না লাগিয়ে চুল ফুল এ করে কীভাবে, মানে আমার ঘরে সারাদিকে আয়না। এবার দেখছি পেপার দিয়ে মোড়া আয়নাগুলো। তো যাই হোক, মা মুড়ে রেখেছে নিজের শান্তির জন্য, তো মুড়ে রাখ, তো ভালো হয়েছে। বাড়িতে একটা মরা 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 বাড়িটাই মরা বাড়িটাই, মানে অ্যাসিড আক্রান্ত হলে কী হয় বেসিক্যালি, একটা মেয়েকে নষ্ট করা নয় তার পরিবারটাকেই নষ্ট করে দেওয়া। সুতরাং একটা মেয়ে মানে আমার বাড়িতে তো আমি প্রিন্সেস, সুতরাং তাকে নষ্ট করে দেয়া, এবার আমার মুখটা তো আমি সারাটাক্ষণ দেখতে পাচ্ছি না। কারা দেখছে? যারা আমায় লালন পালন করে বড় করেছে তাদের জন্য এটা খুব খারাপ। মানে আমি কী বলবো, যারা মারে আমি কী ভেবে তারা সারা পরিবারটাকেই নষ্ট করে দেয়। তো কী যে শাস্তি হলে তাদের, আমাদের পরিবার কেন সারা দেশ শান্তিভাবে, সে আমার কাছে নেই সেই বল। তো তারপরে আমি একদিন ডালিম খেতে গিয়ে, স্টিলে ডালিমে খুব ডালিমের রসে খুব ভালো মুখ দেখা যায়। তো আমি দেখতে গিয়ে দেখলাম বীভৎস, মানে এত বীভৎস মুখ মানে আমি সেটা ধারণা করতে পারবো না। মানে এত সারাদিনটা কাঁদলাম, সারাদিন কেঁদে 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 কেঁদে। তো তারপরে মানে কেউ আমাকে চুপ করিয়ে পারছে না, মানে সে কী মানে আমার মেকআপগুলো কী হবে, আমার এইসব চিন্তা এখন মাথা ঢুকে গেছে, আমার আইলাইনারগুলো কী হবে। তো যাই হোক, এই চিন্তা ভাবনা করতে করতে মাথা খারাপ, 2-3 দিন কাঁদলাম, খুব কাঁদলাম। এবার আমাকে সপ্তাহ সপ্তাহ যখন ট্রিটমেন্ট করতে আনতাম তখন দেখছি যে কারোর কথা চলে গেছে, কারোর চোখ চলে গেছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে তার মাথাটাই ভেঙে গেছে, সে দেখছি বাঁচার জন্য হাত রাখছে, আমি বাঁচবো আমি বাঁচবো আমি বাঁচবো। তখন আমি ভাবলাম যে এরা যদি এরকম বাঁচার জন্য হাত রাখতে পারে তাহলে আমার কী হয়েছে, আমি কেন বাঁচবো না, আমার তো চোখ চলে গেছে, দেখবো যতটা সারানো যায়। তো এটা আমি করতে পেরেছিলাম, এটা আমার মনের একটা তো সাহস ছিল। আর আমি কখনো মরে যাবো, আমি মৃত্যুকে ভীষণ ঘৃণা করি আর দুঃখের জীবনকে খুব ঘৃণা করি। আমি সারাটা কোন বাঁচবো এবং সেটা যোদ্ধার মতো বাঁচবো, ভালো কিছু হয়ে বাঁচবো, লোকের কাজে লাগবো, এরকম একটা মেন্টালিটি আমার আগাগোড়াতেই আছে। এবং একটা ব্যাপার রয়েছে যে হ্যাঁ আমি এটা পারি, নইলে আমি শিখে নেবো, এটা আমার মধ্যে রয়েছে। সেই জন্য আমাকে সবাই খুব পাকামি এবং এরকম যেরকম বলে আর কি, বেড়ে এরকম নাম আছে আর কি গ্রামে আর কি। তো যাই হোক, এরকম করতে করতে আস্তে আস্তে জার্নি শুরু। ধীরে ধীরে কলকাতায় যেতে যেতে বেশ কিছু সংস্থা আসে, কিন্তু এনজিওরা সব এনজিও কিন্তু আমি নিন্দা করতে পারি না। আমি এখানে বলতেই হয়, রোটারি আমাকে ভীষণ হেল্প করেছে, রোটারি আমাকে পয়সা দিয়েছে, আমাকে মেডিসিন কিনে দিয়েছে, আমাকে বিভিন্ন প্রোগ্রামে স্টেজে বলার সুযোগ করে দিয়েছে। প্রথমবার যারা, এদের নাম তো আমাকে বলতেই হবে, স্টেজ আমি কথা বলতে ভালোবাসি, তার মানে তো এরকম স্টেজে গিয়ে নানান কথা বলতে পারবো। ওরা আমার সেই জায়গাটা করে দিয়েছে। আনন্দবাজার পত্রিকায় ভালো ভালো লেখা হয়েছে, তিয়াসদের মতো দিদিরা আমার নামে লিখেছে, তারা আমাকে বলার জন্য সব জায়গায় অ্যাসিড আক্রান্ত মেয়ে যে সম্মান পায় গিয়ে বলে, এগুলো আমার ধারণার বাইরে। বাঁচবো বেঁচে যাবো সোকে এই অবধি, কিন্তু নিজের জার্নিটাও যে জার্নি, নিজের লড়াইটাও অন্যজনের জানার দরকার আছে, এটা কিন্তু ওরা আমায় পাশে দাঁড়িয়ে বুঝিয়েছে। এপিডিআর থেকে সুজাত ভদ্র আমাকে কলেজে ভর্তি করে দেন এবং ওরা আমাকে ফিল করায় যে কলেজে চল, কলকাতা চল, ওরা আমাকে গ্রাম থেকে টেনে বার করে আনে। ফলে আমার খুব বেশি দিন ওই খুব ক্রিটিসাইজ, খুব সমালোচনা শিকার প্রথম দিকে হতে হয়নি। যখন হতে হয়েছে তখন আমি উত্তরটা দিচ্ছি। যখন আমাকে জিজ্ঞেস করেছে যে ইস কী অবস্থা হয়েছিল, আমি তখন বলে কেন আগে বলতে, উফ সেটা কি আর বেরোচ্ছে না, ঠিক আছে ওটা রেখে দে পরে বের করবি। তো যাই হোক, এরকম করতে করতে কলকাতায় এরা যখন কলকাতায় এসে আমার যেটা পজিটিভ হয়েছে কি, লোকগুলো মুখের দিকে সারাটাক্ষণ তাকিয়ে থাকে। হ্যাঁ একটা কিউরিয়াসিটি থাকে, অনেকে জিজ্ঞাসাও করে, একটা কথা বলবো কিছু মনে করো না, কিন্তু সারাটাক্ষণ হা হয়ে অন্য মানুষকে ধাক্কা খেয়ে নিজে পড়ে গিয়ে উল্টে গিয়ে আরেকটা এটা এটা ওই দিকে ছিল। বাট কলকাতায় আসার পরে আমার বিভিন্ন কাউন্সিলিং, বিভিন্ন প্রোগ্রাম, আর আমি প্রচণ্ড মানে এই লড়াকু মেন্টালিটি এবং প্রচণ্ড যারা লড়াই করে সরি সরি থেকে শুরু করে মালালা থেকে শুরু করে, আমি এনাদের জীবনী পড়েছি, আমি এগুলো পছন্দ করি, এগুলো আমাকে খুব সাহস যোগায়। আমি সারা ঠাকুর এগুলো ঘাঁটতে থাকি যে এরা কীভাবে জীবন এ করেছে, আমরা তো তাদের কাছে ধুল কিছুই না। এই অ্যাসিড আক্রান্ত মেয়েরা এরা অনেক কিছু করেছে, এর থেকে আরও হাজার গুণ অনেকেই অনেক কিছু করে বেরিয়ে, আমরা খোঁজ খবর রাখি না। আমারও তো ব্রণ হলে আমি কেঁদে কেঁদে রাত্রি বিয়ে করতাম, তা কী হয়েছে সেটা সেই সব আগের জীবন ছিল। বাট এখন ঠিক আছে, এই হচ্ছে যায়নি, এখন ঠিকঠাক চলছে, কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু বলতে শিখে গেছে মুখের উপর, একটু বলতে হবে এই আর কি। এটা খুব ভালো, এই বিষয়ে না একটা অন্য মানে এখান থেকে বেরিয়ে একটা কথা বলি। যখন আমরা অনুষ্ঠানটা করবো ভাবছিলাম, তখন আমরা বারবার বসছিলাম, যখন
দেবজিৎ দাদের সাথে, সুচিস্মিতাদের সাথে আমরা বারবার স্ট্রিক করছিলাম কি স্ক্রিপ করা যায় কি বলা যায়। আমি তো আজকে দেখলাম স্ক্রিপ ফ্রিপ সব বাদ দিতে, এদের সাথে যদি বসে থাকি বোধহয় ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, এত সুন্দর তোমরা কথা বলো তাই না? কি ভালো লাগছে তো কথাগুলো, তো আপনার কোনো রকম মনে হচ্ছে না স্ক্রিপ্টের বাইরে চলে যাচ্ছে আমার। আচ্ছা পারমিতা, অনেক কিছু তো হলো, তাহলে একটু স্বাদ বদল করি, তুমি কবিতা এত সব কাজ করছো একটা শোনাও না, তারপর আবার কথায় যাবো। যেটা তোমার ভালো লাগে, কবিতা গান তুমি কাজ করেছো বললে বলে আমি বললাম, কি শুনবো তো আমরা অবশ্যই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, সাধারণ মেয়ে। আমার মনে হলো কবিতাটা একটু যদি আমাদের সঙ্গে যায় আর কি। বাচ্চাদের একটু নিয়ন্ত্রণ করুন না অনুষ্ঠানটা। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে, 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলে তুমি মহোদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কচি বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। এরপরে আসি সেই মুখ্যম জায়গাটা, যারা সেদিনের ঘটনাগুলো ঘটালো, তোমরা আজকে এই জায়গায়, তারা কি জায়গায় রয়েছে? পরমিতার কাছে প্রথম শুনি, গল্পটাই বলি। তারা এখন বিকাশ আছে, দিব্যি মনীষারে তো বিয়ে টিয়ে করেছে, আমার যিনি করেছেন তিনিও বিয়ে করে বাচ্চা করে সুন্দর রয়েছেন। কি বলবো, বলো না, যেটা মনে আসে বলো, কোনো অসুবিধা নেই। ঘটনাটা ঘটেছিল যখন সেদিনই সকালবেলা তাকে ধরা হয়, এবং আমাকে পুলিশ যখন জিজ্ঞেস করেছিল তোমার কি মনে হয় কে করেছে, তো আমি ডিরেক্ট নাম বললাম যে এই ছেলেটার এই নাম। সঙ্গে সঙ্গে পুলিশ ওকে অ্যারেস্ট করে, এবং 3 মাসের মধ্যে যে চার্জশিট জমা দেওয়ার কথা, চার্জশিটটা 3 মাসের মধ্যে জমা দেওয়া হয়নি, কিন্তু আমরা আমাদের স্টেটমেন্ট সাবমিট করেছিলাম সময় মতো, কিন্তু পুলিশ কেন জানি না স্টেটমেন্ট আমাদের চার্জশিট জমা দেয়নি, এবং ছেলেটি যথারীতি বেল পেয়ে যায়। এবং আমি এর জন্য সেই সময় আমাদের এসপি ছিলেন মিসেস ভারতী ঘোষ, সরি ইফ দেয়ার এনি বিজেপি মেম্বার্স প্লিজ ডোন্ট কিল মি, ঠিক আছে। I went to meet her, but she denied to meet me, I don't know why. তো আমি ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম এক সময়, তো উনি আমার সঙ্গে দেখা করতে যাননি, কারণ উনি হয়তো জানতেন যে আমি এই ব্যাপারে কথা বলবো। তো তারপর থেকে আমি অনেকবারই আমাদের এসপি, নেক্সট যিনি এসপি ছিলেন আলোক রজুরিয়া, ওনার সঙ্গে মিট করেছি, এখন চেঞ্জ হয়েছেন, এখনও এখনও দেখা হয়নি। তো আমাদের যিনি স্টেট লয়ার আছেন ওনাকে, ওনার সঙ্গে যখন আমি মিট করলাম, দেখলাম ওনাকে আমার কেসের সব কিছু কপি দেওয়া হয়নি, যেগুলো আমার ফরেন্সিক রিপোর্টের জন্য যা কিছু স্যাম্পেল নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো ওনাকে দেওয়া হয়নি। তো কেসটা মেনলি ওরা প্রমাণ করতে চাইছে যে ওই ছেলেটি করেনি, অন্য কেউ করেছে। তো এই পর্যন্ত, এবং আমি লয়ারকে জিজ্ঞেস করলাম যে পুলিশ কেন এরকম করছে, তো লয়ার আমাকে বলছেন যে কেন তোমার সাথে কি পুলিশের শত্রুতা, বললাম আপনার সাথেও আমার মিত্রতা নেই। তো এইরকম হতে থাকে, পুলিশকে আমি ফোন করলে পুলিশকে আমি নিজে বলতে গেছি যে দেখুন আপনারা এই দোকানটা থেকে খোঁজ নিতে পারেন, আমার মনে হয় ওখান থেকে কিনেছে, এটা এটা হতে পারে। পুলিশ আমাকে বলছেন আপনি বড্ড বকেন, একটু কম বকলে ভালো হয়। আচ্ছা, তো আমি আমার বাড়ি থেকেও সেরকম মানে ম্যান পাওয়ার নেই, যেহেতু আমার বাবা ঘটনার পরে বাবাকে চাপ দেওয়া হচ্ছিল কেস তুলে নেওয়ার জন্য, তো আমরা সেটা ডিনাই করি। আমার মাসি মেশোর বাড়িতে গেছে কেস, যাতে আমরা উইথড্র করে নিই এবং কোনো মিউচুয়ালে আসি,
তো আমরা সেগুলোতে রাজি হইনি, এতে বাবার প্রেশার পড়ছিল এবং বাবা 2016 মানে এক বছর পর ঘটনা, এক বছর পর আমার বাবা মারা যান। তো সেরকম কেউ নেই যিনি আমাকে কেসে হেল্প করবেন, এখানে এসপি স্যার রয়েছেন, আমি চাইবো উনি যদি আমাকে কিছু গাইড করেন। তো আমি এখানে কলকাতা থেকে, আমি জানি না আমি কতটা কি করতে পারবো, কিন্তু এখন ওদিকে কিছু হচ্ছে না, যদি আমার পাশে কেউ আমি কাউকে পাই যাতে কাজের কাজ হবে আমি অবশ্যই যাব। কিন্তু তার জন্য যদি আমি এখন যে মেন্টাল স্টেবিলিটিটা পেয়েছি এত মানুষের সাহায্যে, সেটা যদি কোথাও বিঘ্নিত হয় তাহলে আমি চাই না আমি ওই দিকে গিয়ে আমার মাথাটা নষ্ট করি, কারণ আমি এখন ভালো আছি। আমার অপরাধীরা হচ্ছে 7 জনে আপাতত, তো আস্তে আস্তে সবাই ধরা পড়েছে। মানে প্রথমে আমি তো জানতাম না যে কারা কারা করতে পারে, আমি কে করেছে আমি সেটা বলতে পারছি, কিন্তু কারা কারা করেছে আমার আন্দাজ ছিল না। এবং পরে যখন জানতে পারলাম যে কারা কারা করেছে, মানে তখন আমার মাথাটা আরও ভেঙে পড়েছে। কারণ যে ছেলেটার সঙ্গে আমার, যে ছেলেটা মুখে অ্যাসিড মেরেছে তার সঙ্গে নাও একটা প্রবলেম ছিল, তার প্রেম প্রস্তাব নাকচ করেছি, তার জেদ ছিল সে আমার মুখে ঢেলে দিয়েছে। তার সঙ্গে যারা জড়িত রয়েছে, সে একজন আমার ক্লাসমেট যার সঙ্গে আমি পড়তাম, তাদের বাড়িতে আমার যাতায়াত, আর একজন আমার ভাইয়ের বন্ধু, সে আমার থেকে বয়সে ছোট। তারপরে কয়েকটা মেয়ে, আমি তো অবাক, মানে আমি মানে আমার যখন জবানবন্দি নেওয়া আমার মুখ থেকে বেরোয়নি, ওদেরকে আমি এত ভালোবাসি, আমার মুখ থেকে ওদের নাম বেরোয়নি, আমি শুধু ওর নামটাই বলে বেরিয়ে এসেছি। তো যাই হোক, আস্তে আস্তে সবাই ধরা পড়ে যায়, পুলিশ ঠিকঠাক কাজই করেছিল সবাইকে ধরে, কিন্তু ব্যাপারটা মূল যে অভিযোগ সে নাকি ধরা পড়ছে না, অদ্ভুত। তো প্রথমে একজন ধরা পড়ে, তার ফোনে কিন্তু অভিযুক্ত মানে কন্ট্যাক্ট করছিল, তাকে ধরা পড়লো, অভিযুক্ত ধরা পড়লো না। তার এক মাস পরে আমার ভাইয়ের যে বন্ধু সে ধরা পড়লো, তার সঙ্গে কন্টিনিউয়াসলি কথা হলো, তাও নাকি ধরা পড়লো না। তো যাই হোক, তো এই করতে করতে আমি নিজের তখন চিকিৎসা, নিজে কীভাবে সামনে যাবো, নিজের কোর্ট, নিজের ক্ষতিপূরণেরও একটা ব্যাপার হয়েছে তার জন্য কোর্টে। আর বাবা তো পাগল, মানে কোনো এনজিও এখানে সেখানে মানে ছোটা দৌড় করছে, সেই সময় পয়সারও প্রচুর প্রবলেম হয়েছিল, হয় বেসিক্যালি সবার ফিনান্সিয়াল প্রবলেম হয় এটা হওয়ার পরে। তো তারপরে এটা করতে করতে আমরা কোর্টে সারাটা দিন গিয়ে যে বসে থাকা, এগুলো আর করতে পারিনি, ফলে ওদের জামিন হয়ে যায়, সবাই ধরা পড়ে। তারপরে ওর মাকে একবার ধরে যাতে ও আসে, কিন্তু আসেনি, ওর মা ও জামিনে ছেড়ে যায়। তো যাই হোক, এরকম করে চলতে থাকে, আমি আমার পড়াশোনা নিয়ে এগোই, নিজের একটা চাকরিও করতাম একটা জায়গায়, তো সেটা নিয়ে আবার শুরু করি নতুন করে কলকাতার দিকে এসে। তারপরে হঠাৎ মানে আমি মাঝে মাঝে খোঁজ খবরটা রাখতাম আর কি, বারুইপুরের পুলিশরা ভীষণ হেল্প করেছে, কিন্তু আমার এলাকার যদি আশেপাশের মানুষজন, আশেপাশের পুলিশ অফিসার যদি হেল্প না করেন, তাহলে বারুইপুর থেকে এসে হবেটা কি, এই আর কি। তো যাই হোক, এরকম করে ওনারা অনেকভাবে আমাকে হেল্প করেছেন, আমার অনেকবার ফেসবুকে কথা বলেছে, ফোন করে, মেসেঞ্জার কল করে, আমার কাছে ফিরে আয়, কেস তুলে নে এখন, আর এমন কিছু কথা বলে যাতে আমার মাথা আরও বিগড়ে যায়, যে বলছে যে কি হয়েছে মুখে মেরেছি, তা মুখেই তো মেরেছি, মরে তো যাসনি। তারপরে সেকেন্ড কথা কি ছিল, কজনকে মারবো, সবাই তোর দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, তারপর আরেকটা কথা ছিল কি, এখন কেমন তোর দিকে সবাই তাকিয়ে দেখে বলতো, আগে যখন দেখতো খুব তো এনজয় করতিস, এবার এখন কেমন দেখে বলতো। সুতরাং আমার রক্তটা না আরও জ্বলছে যে মানে কি করলে এটাকে মানে শেষ করা যায়। তো যাই হোক, এরকম করে 2 বছর কাটে, 2 বছর পরেও ধরা পড়ে, অনেক কিছু চেষ্টা করার পরে ধরা পড়ে, তবে আমার মনে হয় ও ধরা দিয়েছে, কারণ ছেলেটা আমার সঙ্গে এক মাস আগে কথা বললো যে ছেলেটা আমি এখানে আছি, তারপরে কিভাবে ধরা পড়লো আমার এই জিনিসটা তো খুব ঘোলাটে আছে, আমি এই বিষয়ে এখন কিছু বলছি না, কারণ আপাতত একটা ঠিকঠাক জায়গায় এসছে এই কারণে আপাতত। ও আবার হ্যাঁ, এটা আমি অবশ্যই বলবো যে ও যখন ধরা পড়ে 2 বছর পরে, তার 1 মাস পরে ওর যখন কোর্টে প্রথম যেদিন প্রডিউস করা হয়, সেদিন আমাদের ডেটটাকে একদমই মিথ্যে বলা হয় যে এই দিনে ও ছাড়বে। আমরা সেদিনে 30 জন গিয়ে দাঁড়িয়ে আছি, গিয়ে বলছে তোমার এখানে কেন দাঁড়িয়ে আছো, তখন আমরা বলছি আমাদের তো আজকে ডেট আছে, বলছিস তার তো কালকে জামিন হয়ে গেছে, একদম ফলস খাইয়ে দিয়েছে, সুতরাং আমরা তো হাওয়া হয়ে গেছি। তো একবার যখন জামিন হয়ে যায়, পরে তাকে বেল ক্যান্সেলেশন করে আবার তাকে ভেতরে ঢোকাটা খুব প্রবলেম হয়ে যায়। এটা পরে যেসব পুলিশরা আমাকে হেল্প করেছে, যেসব আইন মানে আইনের ছাত্ররা আমাকে হেল্প করেছে, তারা বললো অনেক চেষ্টা করেছে সেটা আর হয়নি, ছেলেটা আপাতত বাইরে আছে, বিয়ে থা করেছে। এবার ও কেন এত জনপ্রিয় হলো পাড়ায়, যেহেতু ওইখানে সব ছোটবেলায় বিয়ে করে, খুব একটা পড়াশোনা জানে না, সবার কাজের খুব অভাব, ও অত ভীষণ বুদ্ধিমান, ও এসে একটা কারখানা খুলে ফেলেছে সেলাই, তো সেখানে যারা কাজ করে খেতে পারে সেখানে গোটা চারি মেয়ে কর্মসংস্থান, হ্যাঁ হ্যাঁ কাজ বাজ দিয়ে দিয়েছে। আর কি করে পাড়ায় যেসব ছেলেমেয়েরা, আমি অদ্ভুত হয়ে দেখলাম যে একটা মেয়েকে বিয়ে করেছে, সেও ক্লাস 8 পড়ে, এবং এরকম যারা 8-9 পড়ে যেসব ছেলেমেয়েরা বিয়ে করে পালিয়ে যায় তাদেরকেও ভীষণভাবে হেল্প করে, এবং ও সেখানে একটা গুরু মানে প্রেম মিলিয়ে দেওয়ার গুরু তৈরি হয়ে গেছে, ফলে ইয়াং জেনারেশন ওকে তো বিরাট মানে বিরাট কিছু করে ফেলেছে।
তো এই করে এখন ওর এখন এ চলছে আর এরকম করছে আমরা দুটো একাকি বসলাম আমরা আসবো আমাদের দুতিমান বাবু আমাদের সঙ্গে রয়েছেন আমরা কাছে আসবো আচ্ছা আমরা তো যা পাওয়ার পেয়ে গেলাম মনের জোর অনেকটাই বাড়িয়ে নিলাম আমি তো মন্ত্রমুগ্ধর মতো শুনলাম সূত্রধরের কাজ করার বদলে তো আপনাদের তরফ থেকে যদি ছোটখাটো কোনো প্রশ্ন থাকে এদেরকে করতে চান তাহলে আপনারা করতে পারেন কর্ডলেসটা ওখানে একটু দিয়ে দাও যারা দর্শক রয়েছেন বর্ধমান স্টেশনের বাচ্চারা লাইন দিয়ে দাঁড়ায় তাদের হাতে খাবার তুলে দেয় এবং ওদের ওই হাসি মুখগুলো দেখে কিন্তু মনে হয় যে 37 বছর থাকার পরে গত 3-4 বছরে এমন একটা প্রতিষ্ঠান এসেছে যারা মানুষের মুখে হাসি দেয় আর আজকে সকাল থেকে 8টা প্রোগ্রাম অ্যাটেন্ড করার পর এখন মনে হচ্ছে এই অনুষ্ঠানটা আসাটা সার্থক হল মঞ্চে আমার এক ছেলে রয়েছে 2 মেয়ে রয়েছে এদের জন্য অসাধারণ অসাধারণ তো তোরা বলছিলি না যে তোদের মুখটা কেমন হয়েছে একদম নজরুলের মতন বলতে পারি তুমি সুন্দর তাই চেয়ে থাকি দিয়ে ছবিটা আমি কাগজে ছাপাই বিশ্বপ্রকাশের কার্জন গেটে পাঠিয়ে দেবো আরো ভালো হো আরো বড় হো আর সুপ্রকাশকে একটা কথা বলবো বা আরো যারা আমি আসিনি সেই সময় হয়তো কেউ বক্তব্য রেখেছে এই কোন স্বাধীনতা বাকি পেলাম স্বাধীনতা কিন্তু সবসময় সম্মানের অনেক রক্তের বিনিময়ে এসেছে কেউ যদি সেই স্বাধীনতাকে অপব্যবহার করে তার জন্য অমর শহীদ অমর জওয়ান তারা দায়ী নয় স্বাধীনতা সবসময় সম্মানের সালাম করার জন্য প্লিজ আর আমরা আবারও বলছি ওই সুস্মিতা তোর হাসিটা এরকম থাক তোর হাসিটা আমাদের কাছে ছড়িয়ে যাক আজকে তোদের কথা দিয়ে আমি প্রেরণা পেলাম আর আমার মতো হয়তো অনেকেই এগিয়েছেন আর কি কেউ কিছু বলবেন না হলে আমরা আমাদের অনুষ্ঠানে চলে যাব নমস্কার আমার পরিচয়টা বলে সুশীল বর্তমানে বাসিন্দা প্রথমে আজকে মঞ্চে যারা শেয়ার করেছেন সেই দুই বোনকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি আজকে দুজন আগত আমাদের অতিথিদের নমস্কার নমস্কার হ্যাঁ প্রশ্ন দিচ্ছি ধন্যবাদ জানাই বর্ধমান ফুডিস ক্লাবকে আজকে এত সুন্দর একটা সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য প্রশ্ন হচ্ছে আপনাদের উপর যে ঘটনাগুলি ঘটেছে তার যে প্রভাব সেগুলো মানসিক এবং পারিবারিক যেসব কষ্ট আমরা সহ্য করেছেন সেটা আমরা জানলাম আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের কি হলো ভারতের আইন আমাদের দেশের আইন আমাদের পুলিশ প্রশাসন আলোচনা করলাম কি করলো সেটা জানতে চাই হ্যাঁ ঠিক আছে আমরা আলোচনা করলাম আমরা পরবর্তীকালে আসছি আশা করি তাহলে আমরা আমাদের পরের পর্বে চলে যাই আর কেউ নেই আশা করি আমরা পরের পর্বে চলে যাই আচ্ছা 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 সরাসরি প্রশ্নে চলে আসুন তো আমি এসেছি এসব মানুষের গ্রুপ থেকে আমাকে বিএফসি ক্লাব ইনভাইট করেছিল এবং আমাদের যে সমস্ত সদস্যরা রয়েছে তারাও এসেছে তো আমি এখানে এসে মন্ত্রমুগ্ধের মধ্যে শুধু চেয়ে আছি দিদিদের দিকে কারণ বর্তমানে আমরা যেটা ভাবি সেটা হচ্ছে আমাদের বর্তমানে শরীর মানে মানুষের মুখ বা দেহ সেইগুলো নিয়ে আমরা বেশি চর্চা করি বা আমাদের মানে সমাজে ফেসটা কেমন হবে আমাকে দেখতে কেমন লাগবে এগুলো নিয়ে ভাবি তো আজকে আমার চিন্তাধারাটার পরিবর্তন হয়ে গেল অনেকটা অর্থাৎ একটা মানুষ যে শুধুমাত্র তার বাইরের দৈহিক আচরণটাই যে আচরণ নয় মানুষ শুধুমাত্র একটা আত্মা এবং আত্মাটাই সর্বশ্রেষ্ঠ মানে দ্য সোল অর্থাৎ সেই আত্মার সর্বশ্রেষ্ঠতার যে পরিচয় সেটা আমি দিদিদের কাছে অনেক ভালো বুঝলাম আমি অনেক বই পড়েছি স্বামীজির অনেক বই পড়েছি তো প্র্যাকটিক্যালি যে কোনো জিনিসকে পাওয়া যায় সত্যি আজকে আমি এখানে বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ আমি এই জিনিসটা প্র্যাকটিক্যাল দেখলাম যে মানুষ শুধু একজন মানুষ নয় সে হচ্ছে একটা আত্মা যা অবিনশ্বর যাকে কোনোভাবেই খণ্ড করা যায় না যে অখণ্ড যে ব্রহ্ম হ্যাঁ সেই স অহম
সহমের পরিচয় দেওয়ার জন্য দিদিদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করি আমাদের মতো তরুণ যুবকদের কাছে দিদিদের এই বার্তা পৌঁছে যাক প্রত্যেকটা যুবকের কাছে প্রত্যেকটা যুবতীর কাছে যে শুধুমাত্র দৈহিক আচরণই আচরণ নয় মানসিক আচরণই সর্বশ্রেষ্ঠ আচরণ এবং আত্মার অবিনশ্বরতার এই প্রকাশ হোক সকলের মধ্যে আশা করি এবং ধন্যবাদ জানাই সকলকে এবং বিএসপি ক্লাবের সকলকেও ধন্যবাদ ধন্যবাদ আর কি কেউ আছেন আমরা এখানে শেষ করছি প্রশ্ন থাকলে কেউ পরে করবেন স্যারকে ডেকে নেবো দ্যোতিমান বাবু মঞ্চে একবার আসবেন আমাদের জেলার প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন এবং তার থেকেও বড় উনি একজন বিশিষ্ট সাহিত্যকর্মী আমাদের বক্তব্য রাখতে গিয়ে অনেকগুলো বিষয় উল্লেখ করলেন এবং ওনারাও ওনাদের বিষয়টা উল্লেখ করলেন তো ওই বিষয়টাতে আমরা একটু যাবো কি ব্যাপার আপনি যখন প্রথম বক্তব্য রাখলেন তখন বললেন কিছু বিষয় কোর্ট বা যে তো ওরাও ওদের কিছু দাবি বা ব্যাপারটা করলো তো এই বিষয়টা নিয়ে দর্শকদের যে প্রশ্ন আছে এবং ওদের যে প্রশ্ন আছে ওটা একটু আপনি নমস্কার যে প্রশ্নটা উঠে এসছে মনীষা করলেন যে ওই তিন মাসের মধ্যে যে বেল পেয়ে গেল বা কিছু আইনের দিক কতগুলো রয়েছে কিছু কিছু কেসের কিছু কিছু ধারা বলা আছে যে এর মধ্যে আমার তদন্তটা শেষ করতে হবে যেমন ধরুন এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট যেটা আছে সেটা বলা আছে যে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে কিন্তু অনেক ক্ষেত্রেই যে তদন্ত ওই সময়ের মধ্যে শেষ করা যায় না তখন সেটাকে আরও আমরা এক্সটেনশন প্রেয়ার করি প্রেয়ার করাটা হয় হচ্ছে কোর্টে কোর্টের কাছে প্রেয়ার করা হয় যে আমাকে আরও এক মাস সময় দেওয়া হোক তো এইটা একটা দিক সেরকমভাবে কোনো কোনো কেসের আছে যে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে এইরকম থাকে তো এই যে বেল পেয়ে যাওয়া এখন অনেক ক্ষেত্রে একটু সহজ হয়েছে এর দুটো দিক আছে একটা দিক হচ্ছে আপনি যেটা বলছেন যে এর শাস্তি হোক একে অ্যারেস্ট করা হোক অ্যারেস্ট করাটা কিন্তু শাস্তি নয় এই জিনিসটা কিন্তু বুঝতে হবে আমরা যে কোনো ঘটনায় বলি যে ওকে এখনো অ্যারেস্ট করলো না যত আমরা চাই যে যে অ্যারেস্ট হোক সেটা আমিও চাই কিন্তু অ্যারেস্টটা কিন্তু শাস্তি নয় অ্যারেস্টটা করা হলো তাকে সাময়িকভাবে অন্য কোনো কাজ থেকে বা অন্য মানুষদেরকে প্রভাবিত করা থেকে বিরত করা এগুলোর কারণে বা তাকে জিজ্ঞাসাবাদের জন্য শাস্তিটা হয় কিন্তু ট্রায়ালের পর সেই জানতে হবে যে উনি যেটা প্রশ্ন করেছিলেন সেই ট্রায়ালটা কি কমপ্লিট হয়েছে ট্রায়াল দেড় বছর পর ঘটনা দেড় বছর পর চার্জশিট জমা পড়ে এবং ট্রায়াল চলছে এখনও আমার কেসে যারা উইটনেস দিয়েছিলেন আমার পাড়ার কিছু দাদা কাকুরা তো তাদের তারা এখন কোর্টে আসতে চাইছে না কোনোভাবে তাদেরকে থ্রেট করা হয়েছে তারা এখন কোর্টে এসে সেই কথাগুলো আর বলতে চাইছে না এবং আপনি যেটা বলছিলেন আমাদের কেসটা মেনলি 164 ধারায় হয় তাই তো 164 ধারা তো আমি যেটা পড়েছি সংবিধানে 164 ইটস এ নন পেলেবল অফেন্স তো এই কেসে বেল পায় কী করে এটা বেল পাওয়ার যোগ্য নয় এই কেসটা আমি যেটা পড়েছি সংবিধানে হ্যাঁ সেটা কোর্টের বিচার্য বিষয় আমার কথা হচ্ছে তদন্তটা কিরকম হয়েছে এবং ট্রায়াল কি হলো আপনাকে মেইন যেটা হবে সেটা কিন্তু বিচার প্রক্রিয়া ওই যে প্রথম 14 দিন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করে নিল ওটা কিন্তু শাস্তির মধ্যে পড়ছে না এইটা আমাদের সাধারণের ধারণা নেই আমাদের শাস্তিটা কিন্তু হচ্ছে যখন ট্রায়াল হচ্ছে এইখানে কিন্তু সমস্যাটা হয়ে যায় যে আমাদের দেশে কেন সারা পৃথিবীতে ট্রায়াল একটা লম্বা সময় ধরে বিচার প্রক্রিয়া চলতে থাকে যেই সময়ে অনেক সাক্ষী আর আসতে চায় না বা বিরূপ হয়ে যায় তখনও একটা কিন্তু ইয়ে আছে যে ওর যেটা বলছে এখন আসতে চায় না তখন আমরা তাকে বলি যে একে হোস্টাইল সাক্ষী ডিক্লেয়ার করা হোক মানে সে বিরূপ সে আর এই কেসের সাথে জড়িত থাকার দরকার নেই
এবং উনি যে 164 এর কথা বলছে, 164 টা হচ্ছে একটা স্টেটমেন্ট, একটা জুডিশিয়াল স্টেটমেন্ট, এইটার গুরুত্ব কিন্তু অপরিসীম। এটা 164 সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিওর কোডের মধ্যে রয়েছে 164 ধারা, সেইটাতে বলা হয় যে গোপনে যে জবানবন্দি দেওয়া হয়, একজন ভিকটিম যখন গোপনে জবানবন্দি দেয়, এক্ষেত্রে আমাদের দেশের আইন এখন এমন হয়েছে যে ধর্ষণের মামলায় বা খুব কোনো দুরাহ কেসে যদি বলা হয় যে মেয়ে একজন ভিকটিম সে বলেছে 164-এ, সেটাই কিন্তু কোর্ট চূড়ান্ত বলে ধরে নেয়। কিন্তু সেটা কার্যত কতটা হয় আমার সমস্যা আছে, কারণ আমার ঘটনা 4 বছর হয়ে গেল, এখনো শেষ হচ্ছে না। লয়ারকে ফোন করলে বলছে আরে দাঁড়াও পরমিতা আরো দেরি আছে। চার্জশিট যখন দেওয়া হয়েছে, চার্জশিট তখন এটা দেখুন একটা কেস, এটাও বলে দিই, একটা তদন্ত শেষ হয় দুরকম ভাবে, একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট আর একটা হচ্ছে চার্জশিট। ফাইনাল রিপোর্ট হচ্ছে একটা ধরুন একটা জায়গায় চুরি হয়েছে, একটা মন্দিরে চুরি হয়েছে, ঘটনাটা ঘটেছে কিন্তু চোর ধরা পড়লো না এবং মালামালও উদ্ধার হলো না, তখন কেসটা ওখানে শেষ হলো, যেটা ফাইনাল রিপোর্ট হলো ট্রু যে ঘটনা ঘটেছে কিন্তু তাকে পাওয়া গেল না। কিন্তু ওনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা চার্জশিট হয়েছে, চার্জশিট মানে কিন্তু পুলিশ সেটা প্রমাণ করেছে যে এই ঘটনাটা ঘটেছে এবং এ দোষী, এইটা চার্জশিটে লেখা থাকে যে এই ব্যক্তিটি দোষী এই এই ধারা বলে। এরপরে শুরু হয় হচ্ছে বিচার প্রক্রিয়া, তখন ট্রায়ালে কি হয়, ট্রায়ালে এবার ওনার পক্ষের যে উকিল রয়েছেন, যে সরকারি পক্ষের উকিল এবং যে বিবাদী পক্ষের উকিল রয়েছে, তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়, যেটা আপনারা টিভিতেও দেখেন সিনেমাতেও দেখেন, সেটার মধ্যে দিয়ে এবং যে তথ্যগুলো সামনে আসছে, যেসব প্রমাণ জিনিসগুলো আসছে তার ওপর দিয়ে কিন্তু শাস্তি হয় বা বিচার প্রক্রিয়া শেষ হয়। আচ্ছা সেটা কি, এটা কি কতটা টার্ম লাগে, মানে একটা বিচার প্রক্রিয়া শেষ হতে? আমি কিন্তু এরকম একটা ফ্যাক্টর হয়তো হয়ে যায়, এরকম উদাহরণ রয়েছে 7 মাসের মধ্যে কেস কমপ্লিট হয়েছে, সাজা হয়েছে, কিন্তু আমাদের কেসে 4 বছর হয়ে গেল কিছু হয় না। এই বিষয়টা আমরা দেখছি, আমি দীপান বাবুকে একটু থামাবো, কারণ হচ্ছে আমরাও সাংবাদিকতা করতে গিয়ে দেখি এরকম বহু সমস্যা আমাদের কাছে, এত বছর হচ্ছে পুলিশ কিছু করছে না, আমরা দীপান বাবুদের কাছে যাই তো আর হচ্ছে না, আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি তো ঠিকই, একটা আমাদের দীর্ঘসূত্রতা তো হয়ে যায়। এবং আমি ব্যক্তিগতভাবে এখানে বলছি যে দীপান বাবু আমাদের সঙ্গে খুব ভালোভাবেই রয়েছেন এবং উনি আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু পরে একটু আলোচনা করে নেবেন এবং সহযোগিতা থাকলে অবশ্যই যেন আমাদের দিকে একটু হাত বাড়াবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা ডেকে নেবো সুচিস্মিতা জি এবং শান্তন দা। সেন্ট জেভিয়ার সোশ্যাল আউটরিচ কোঅর্ডিনেটর অয়ন রায় এবং শৌর্য শাহ, আমি মঞ্চে ওনাদেরকে আসতে অনুরোধ জানাচ্ছি। ওনাদের হাতে সাম্মানিক কিছু সেন্ট জেভিয়ার্স থেকে আনা ভালোবাসার কিছু উপহার তুলে দিচ্ছেন ওনারা সকলে। সেন্ট জেভিয়ার্স সোশ্যাল আউটরিচ, ওনারা বহুদিন ধরে এই শহরে বিভিন্ন রকম কাজ করে চলেছেন, পাশে এসে দাঁড়িয়েছেন বর্ধমান ফুডিস ক্লাবের এই অনুষ্ঠানের ফুল এবং উত্তরীয় মনীষা এবং পারমিতার হাতে তুলে দেওয়া হচ্ছে। মনীষা ও পারমিতার জন্য এই বর্ষণ মুখর সন্ধ্যায় বর্ধমান শহর থেকে ফুলের তোড়া সেন্ট জেভিয়ার্স আউটরিচ কোঅর্ডিনেশন থেকে। উত্তরীয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বর্ধমান শহরের একটি অন্যরকম ব্যতিক্রমী ক্লাব, মহেন্দ্র সিং ধোনি ফ্যান ক্লাব, ওদের প্রতিনিধিদের আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে যারা রয়েছেন MSG ফ্যান ক্লাবের প্রতিনিধি সুদীপ্ত সিং, তুষার মাঝি এবং ধ্রুব যশ, নিয়ে এসেছেন কিছু উপহার। ভীষণ কষ্ট করে কিছু ছোট্ট ছেলেমেয়েরা তারা বর্ধমান শহরে এই অনুষ্ঠানের জন্য অর্থ জোগাড় করেছেন,
এবং তারা সামান্য কিছু উপহার মনীষা আর পারমিতার হাতে তুলে দিতে চাইছে। ভালোবাসার সামান্য একটি উপহার MSG ফ্যান ক্লাব বর্ধমান শহর। অসংখ্য ধন্যবাদ সুদীপ্ত, তুষার এবং ধ্রুবকে। বর্ধমান ফুডিস ক্লাবের পক্ষ থেকে ওনাদের হাতে ভালোবাসার স্মারক তুলে দেব আমরা। মনীষা কৈলানের হাতে স্মারক তুলে দিতে এমন একটি মানুষকে ডাকব যিনি আমাদের সত্যি মোটিভেশন জিনিসটা কি অবশ্যই আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেন। মনীষা এবং পারমিতা আমাদের মাঝে আজ রয়েছে, তারা যেরকম তাদের জীবনের সাথে লড়াই করে এগিয়ে চলেছে সেরকমই একজন মানুষ সুনীল শর্মা। সুনীল শর্মা প্রথম সারিতে বসে আছেন আমাদের মধ্যে এক অদ্ভুত মানুষ। জন্ম থেকে সুনীল বাবু বিকলাঙ্গ, ওনার হাতে এবং পায়ে জন্মগত ত্রুটি রয়েছে। জীবন যুদ্ধে হেরে যাননি তিনি, ছোট্ট একটি দোকান চালান বর্ধমান শহরে। সেই দোকান থেকে সামান্য কিছু জিনিস সামগ্রী বিক্রি করে 500 টাকা তুলে দিয়েছেন বর্ধমান পুলিশ ক্লাবের হাতে, অবশ্যই মনীষা আর পারমিতার জন্য। সুনীল শর্মা ওনাকে মঞ্চ নিয়ে এসে সাহায্য করছেন। ওনাকে আমাদের অনেকদিন আগে তো আমি আপনাদের পিছনে আমি কোনো সাহায্য পাইনি। আমি চাইছি আমি কিছু করে দেখাবো, আর আমি আমার মতো মানুষদের দেখে কিছুটা নাই। আমি আপনাদেরকে বলতে পারছি না কি আমি ফিডিং পাচ্ছি আপনাদেরকে দেখে। অনেক ধন্যবাদ সুনীল শর্মা মহাশয়কে। একটা কথা না বললেই হয় না, আমরা সকল নারীরা বা মেয়েরা আমাদের বাবাদেরকে সত্যি খুব ভালোবেসে থাকি। কিছু অর্থ সে মনীষার পারমিতার হাতে তুলে দিতে চায়। ডেকে নেব অরিৎ শিকদারকে মনীষা ও পারমিতার হাতে সেই অর্থ তুলে দেওয়ার জন্যে। বর্ধমান ফুডিস ক্লাবের সহ সম্পাদক অরিৎ শিকদার, ওর হাতে একটি খাম রয়েছে। এখানে এখানে সে চোখে জল না, ভীষণ দুর্বলের একটা সিম্বল। এটা খুব উইকনেসের একটা সিম্বল। একটা কথা মনে রাখবে, যদি না প্রতিবন্ধী কথাটা এসছে করতে পারো তো মেন্টালি যারা হয় বুঝেছ। আসুন এই প্রেক্ষাগৃহের সমস্ত মানুষ এই মুহূর্তটাকে সম্মান জানা একটা জোরে হাত তালি মারুন। বর্ধমান ফুডিস ক্লাবের স্বেচ্ছাসেবককে অনুরোধ জানাবো স্মারক সুনীল দার হাতে তুলে দেওয়ার জন্য। সুনীল দার হাত থেকে স্মারক নেবে মনীষা কৈলান। স্বেচ্ছাসেবক বর্ধমান ফুডিস ক্লাব অনুরোধ জানাই স্মারক সুনীলদার হাতে দেওয়ার জন্য। সুনীলদার হাত থেকে স্মারক যাবে মনীষা কৈলানের হাতে। এমন একজন মানুষের হাত দিয়ে এই স্মারকটা আমরা মনীষার হাতে তুলে ধরতে চাইছি যারা দুজনেই একটা লড়াইয়ের প্রতীক, যারা আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন সমস্যায় ভুগি, হারিয়ে ফেলে নিজেদের। তারা আজকে তাদের বোঝা অনেকটা লাঘব হলো, আমাদের সমস্যা কোনো সমস্যাই নয়। সুনীলদা সুনীলদার হাত ধরে মনীষার হাতে বর্ধমান পুলিশ ক্লাবে ভালোবাসার স্বাগত। শ্রী মৈনাক মুখার্জির হাত দিয়ে স্মারক, ছোট্ট একটি স্মারক বর্ধমানের কার্জন গেট, আমাদের প্রিয় শহর। ভালোবাসা সংক্রামিত হোক বর্ধমান থেকে জয়নগর। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ নিরঞ্জন। নিরঞ্জনের হাত দিয়ে বর্ধমান ফুডিস ক্লাবের
মাধ্যমে বর্ধমান শহর এই টাকাটা বর্ধমান পুলিশ ক্লাবের নয় এটা বর্ধমান শহরের প্রতিটি মানুষ যারা এগিয়ে এসেছেন তাদের হাত ধরে কিছু সামান্য অর্থ সেই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে যারা নিরন্তর লড়াই করে যাচ্ছেন যারা অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার তাদের জুডিশিয়াল সাপোর্ট দেওয়ার জন্য তাদের চিকিৎসার জন্য এবং অন্যান্য অনেক কিছু ক্ষেত্রে সায়ন্তনদাকে কারেকশন করে আরেকটা কথা বলবো শুধুমাত্র বর্ধমান নয় আমাদের সারা পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি আরও যে সমস্ত আমাদের দেশ রয়েছে সেখান থেকে অনেক আর্থিক সহায়তা আমরা পেয়েছি অনেক ধন্যবাদ মনীষা ও পারমিতাকে আজকের এই পর্বের অনুষ্ঠান টক শোটা যেটা ছিল সেটি এখানে সমাপ্ত হচ্ছে প্রাথমিক বলতে দিলে ভালো হয় আমরা জানি না কি করেছি তো স্ট্রেসটা পাওয়ার কতটা যোগ্য জানি না তো আজকে যে উনি এলেন আর কি তো এনারাই হচ্ছে আসল ইন্সপিরেশন উনি বলছেন যে আমি একটা ব্যবসা করি আর আমার পাড়ায় কত ছেলে রাস্তার রকে বসে থাকে কোনোদিন কিছু করে না বাবার টাকায় খায় তার ঠিক আছে সুতরাং এই যে একটা প্রতিবন্ধী আমি এই প্রতিবন্ধীদের কষ্ট সত্যি কারণ বোঝার ক্ষমতা নিজের চোখে একটা দেখতে পাই না এখন বুঝতে পারি তো যখন লোকজন বলে ইস কি হয়েছে কি অবস্থা একটা চোখে দেখতে পাই না তখন আমি বলি হ্যাঁ সত্যি আমি দেখতে পাই না আমার হাত ধরে নিয়ে চলুন আমার বাড়ি একদিন আমার সাথে কোর্টে চলুন সেটুকুনি কিন্তু কেউ করবে না কিন্তু ইস উফ করাটা একটা মানে সবার কি বলবো একটা টাইটেল ট্র্যাক মানে যেটুকুনি শক্তি সঞ্চয় করে সে বেরিয়েছে তার খানিকটা দুর্বল করার জন্য যথেষ্ট কিন্তু যে প্রতিবন্ধী হয় হয়ে আসে তার মধ্যে এটা তো থাকেই না যে আমি কিভাবে সে যখন একবার বেঁচে না সে বেঁচে থাকাটা শিখে যায় অ্যাক্সিডেন্টালি যারা হয় তাদের কিছুদিন প্রবলেম হয় কিন্তু পরে সে ঠিক হয়ে যায় আজকে আমি তো পেরেছি এখানে একটা চোখ নিয়ে হাঁটতে হাঁটতে এখানে আসতে কিন্তু এই একটা চোখ নিয়ে অনেকে বলে জীবন নষ্ট আর বাঁচা যাবে না এটার জন্য আমি এই জন্যই বলছিলাম তখন ওনাকে যে প্রতিবন্ধী ওয়ার্ডটা যদি কাজ করে কত সেটা মেন্টালি অনেকে প্রতিবন্ধী থাকে সেটা আমরা বুঝতে পারি না তবে আচার ব্যবহারে বোঝা যায় সেভাবে কারণ হাত পা চোখ না থাকলে এভাবে প্রতিবন্ধী হয় না কারণ তার আমরা অনেক নজির দেখেছি যারা পাহাড় ছুঁয়েছে যারা অনেক বেশি পড়াশোনা করেছে অনেকে মডেল হয়েছে অনেকে মানে অনেক কিছু করে ফেলেছে এটা এক রকম দ্বিতীয় কথা আমরা যেটার জন্য কাজ করতে এসেছি যে জন্য আমি স্টেজে এসেছি সেটা হচ্ছে মূল বক্তব্য হচ্ছে স্টপ অ্যাসিড সেল অ্যান্ড স্টপ অ্যাসিড অ্যাটাক মানে অ্যাসিড আক্রমণ বন্ধ হোক আমি তো এসে গেছি কিন্তু আমি কখনোই চাইবো না আমার মতো একটা অন্য কোনো মেয়ে আমার ইন্সপিরেশন নিয়ে এখানে এসে বলুক কারণ আমি চাই না যে আর একটা মেয়ের গায়ে এক ফোঁটাও অ্যাসিড লাগুক কারণ এটা আমার কর্তব্য যেহেতু আমার সাথে ঘটেছে আমি জানি এর যন্ত্রণাটা কি সেই জন্য এখানে যতগুলো লোক আছে 100 হোক 1000 হোক এই লোকগুলো প্রত্যেকে যদি ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিওতে যে কোনো জায়গায় গানে নাচে যে কোনো জায়গায় যদি এই কথাটা আমরা ছড়াতে পারি তাহলে এটা বিভিন্ন জায়গায় ছড়াবে যে স্টপ অ্যাসিড সেল কারণ খোলা বাজারে অ্যাসিড বিক্রি করা যায় না এটা হচ্ছে আইনত অপরাধ এটা যদি কোথাও খোলা বাজারে লাইসেন্স ছাড়া অ্যাসিড বিক্রি দেখা যায় অনেক সময় প্ল্যাটফর্মে স্টেশনে বাথরুমেরও অ্যাসিড দেখা যায় সেটাতেও প্রবলেম হয় তার জন্য থানায় খবর দেওয়া হোক এবং কোনো মেয়ের যদি অ্যাসিড পড়ে তাদের পাশে থাকা 100 বার জরুরি তারা যেন কোথাও যেন না ফিল করে যে আমাদের জীবন শেষ হয়ে গেছে আর কেউ কোনোদিন ঘরের মাঝখানে বন্দি হয়ে থাকতে চায় না আজকে আমরা দুজনে বেরিয়ে এসেছি আমরা দুজনে বিশাল কিছু করেছি এটা না তার জন্য অনেক মানুষের পেছনে হাত রয়েছে কিন্তু অনেকে চায় তারা বেরোতে তাদেরকে সুযোগ দিক আর অ্যাসিড আক্রান্ত মেয়েরা কাজ পাচ্ছে না আপনারা এখানে অনেকেই রয়েছেন ছোটখাটো কর্মসংস্থান আপনারা কাজ দিন তাদের তারা কিন্তু সেই কাজের কাবিল তাদেরকে সুযোগ দেওয়া হোক আর প্রত্যেকে এই বার্তা নিয়ে চলি যে স্টপ অ্যাসিড অ্যাটাক অ্যান্ড স্টপ অ্যাসিড সেল কোনো জায়গায় অ্যাসিড যদি বিক্রি হওয়াটা বন্ধ করা যায় পুরোপুরিভাবে তাহলে কিন্তু আপনার আমার ভবিষ্যতে যারা হতে চলেছে অ্যাসিড অ্যাটাক তাদের মধ্যে কেউ একজন বাঁচবে আর সেটাই হবে আমাদের লড়াই জেতা যাই হোক আমাদের তো চলছে কেস আশা করছি আশা না হবেই শাস্তি তো হবেই সেটা আমি বলে যাচ্ছি এবং হবেই কোনোদিন না কোনোদিন নিউজের খাতা সেটা আজকে মনীষা এসেছিল এবং ওর অপরাধী আছে শাস্তি হয়েছে যাই হোক করে আজকে ভালো জায়গায় এসেছে আমি ভীষণ আশা ভাবি যে ওদের শাস্তি হবে কিন্তু আমি কথাটা এখানে বলে যাচ্ছি স্টেজে আমি এসে আমার টক শো করতে আসিনি স্টেজে আমি বলতে এসেছি যে প্রত্যেকে যারা এখানে এসেছো তারা দায়িত্ব নাও এবং প্রত্যেকে ঘরের পর চারপাশটাকে পরিষ্কার করো সব জায়গায় গিয়ে প্রোগ্রাম দেখে এলাম ফেসবুকে চারটে কথা বলে অবেন লড়াইয়ের পার্ট কিন্তু লড়াই না লড়াই করতে গেলে নিজের ঘরটাকে আগে পরিষ্কার তারপরে নিজের পাড়াটা তারপরে গ্রাম তারপরে শহর এরকম প্রচুর লোক আছে নিজের বাড়ির পাশে কুকুরকে খেতে যায় না কিন্তু বাইরের কুকুরটাকে খেতে দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে এটা কিন্তু লড়াই না এটা লোক দেখানো তো যাই হোক প্রত্যেকে দায়িত্ব নাও মেয়েগুলোকে বাঁচাও মেয়েগুলো বোনের মতো মেয়ের মতো মায়ের মতো যা খুশি বলি কিন্তু মেয়েগুলোকে বাঁচাও বাঁচানোর দায়িত্ব না কারণ এটা মুখ পুড়েছে আক্রান্ত কোথাকার আক্রান্ত এটা তো একাই এসছি যক্ষা হয়েছে না কোনো কিছু হয়েছে আক্রান্ত মুখে না পড়ে যদি জামার ভেতরে পড়তো কিসের আক্রান্ত হতাম
কিছুই না, মেয়েটাকে সুযোগ দাও, সে দেখবে ঠিক চলে আসবে। সবাইকে ধন্যবাদ, এই মেম্বার যারা ফুডিস ক্লাবের মেম্বার বর্ধমান, আমার অসংখ্য ধন্যবাদ স্টেজটা দেওয়ার জন্য, যে এখানে আমাদের নিজেদের কথাটা বলতে পেরেছি। আর সত্যি কথা, আমি যোগ্যতা কিনা যাই না, তবে স্টেজগুলোতে আসলে ভালো লাগে যে না, জীবনটাকে সেই অবধি নিয়ে যাবো যেখানে এরকম অনেক স্টেজ হয় যেখানে মানুষের কাছে বলতে পারি যে অ্যাসিড আক্রান্ত বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। এইটুকুনি বলা, সবাই ভালো থাকবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আশা করেছিলাম মানুষ প্রশ্ন করবে, একটু তো ভেঙে যাওয়ার কিছু নেই। সবাই সবার মানে পাশে থাকো, সবাই বেঁধে বেঁধে থাকো, আর সবাই কথাটা একটু মনে রেখো যে অ্যাসিড আক্রমণটা বন্ধ করতে হবে। পুরো কিন্তু ঢুকে পড়েছে বাংলায়, বাংলা এক নম্বরে অ্যাসিড আক্রান্ত, দেখতে পাচ্ছি না কিন্তু কিছুদিন পরে সব ভেসে আসবে। আমাদের নতুন গ্রুপ করেছি চিৎকার বলে, সেই পেজ খুব তাড়াতাড়ি রেডি হচ্ছে, যেখানে অসংখ্য মেয়েদের ছবি থাকবে এবং তারা কীভাবে আক্রমণ থেকে বেরিয়ে এসছে। শুধু আমরা দুজনে প্রচুর মেয়ে বেরিয়ে এসছে, কিন্তু তারা সবসময় নিউজের পাতা দেখা যায় না, কিন্তু অনেকে সার্ভাইভ করে গেছে। আজকে তারা আক্রান্ত না, তারা যোদ্ধা। সুতরাং আমরা দুজন সেই মানে যোদ্ধাদের মানে কি বলবো, কিছুটা অংশ। তাদের নিয়ে সিনেমা বেরোচ্ছে, তাদের নিয়ে কত কি বেরিয়ে গেছে। সুতরাং আমরা যদি চেষ্টা করি এই আক্রমণ বন্ধ করতে পারি, এটা খুব একটা ভালো জিনিস না। এতে চারটে এনজিও অনেক কিছু হবে, কিন্তু অনেক এনজিও পাশে এসেও দাঁড়িয়েছে। নেগেটিভ না হয়ে পজিটিভ ভাবি, সবাই বেঁধে বেঁধে থাকি, সবাই সবার পাশে থাকুক, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভুল হলে ক্ষমা করবো। আমাদের দর্শকের মধ্যে উপস্থিত আছেন বহু ছাত্রছাত্রী, যুবক যুবতী, তাদের সকলকে অনেক ধন্যবাদ। এবং মনীষা ও পারমিতা তাদের উদ্দেশ্যে, আমাদের সকলের উদ্দেশ্যে অনেক কথা বললেন, আমরা অনেকেই অনুপ্রাণিত হলাম। আমি একটু বলব, আমার একটা ছোট রিয়েলাইজেশন আজকের আমি একটু শেয়ার করতে চাই। আমি এখানে এসে একটা ছোট্ট জিনিস শিখতে পারলাম, যে কোনো কিছু যেটা আসে, ইট কামস টু টিচ ইউ সামথিং। এই যে আমি এত মানুষদের আজকে দেখছি, এত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটা যদি অ্যাসিড অ্যাটাক না হতো তাহলে হয়তো হতো না। কারণ আমি যে ধরনের, আমার বাড়ির আমার সব বন্ধুরা আরও যারা ছিল তাদের সব বিয়ে হয়ে গেছে। আজকে আমি ভাগ্য ভালো যে ওই একজন পাত্রের গলায় ঝুলে পড়িনি, সেটা হয়তো অ্যাসিড অ্যাটাক হয়েছিল বলেই আমি ওখান থেকে ছিটকে বেরিয়ে এসেছি। ঘটনাটা ভুল, কিন্তু আমার বেরিয়ে আসাটা দরকার ছিল ওখান থেকে, না হলে আমি নিজেকে এক্সপ্লোর করার হয়তো সুযোগ পেতাম না। সেটা আমি পেয়েছি, এবং আজকে সুনীলবাবুকে দেখে খুব ভালো লাগলো যে এই এই মানুষগুলো, এই পার্টিকুলার একটা একটা মানুষ কিন্তু আমাকে বাঁচতে শেখায়, আমাকে আর কিছু শেখায় না। আমার পাশে এরকম অনেক মানুষ রয়েছে, এখানে সুজাতা দি রয়েছেন, যিনি আমাকে পড়তে শিখিয়েছেন, আমি আমার পড়াশোনা আটকে গেছিলো, সুজাতাদির হাত ধরে আমার পড়া শুরু হয়। তো এই ছোট্ট ছোট্ট হেল্পগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো এই যে আপনাদের আজকে আশীর্বাদ করছেন, হয়তো এগুলো হয়তো এমনি পেতাম না, আপনাদের সঙ্গে কারোর সঙ্গে দেখা হতো না অ্যাসিড অ্যাটাক না হলে। তো এটা আমি বর্ধমান পুলিশ ক্লাবকে আমার অত্যন্ত ধন্যবাদ জানাই। এবং একটা ছোট্ট লেসন আমি আজকে একটু বলতে চাই, অ্যাসিড আক্রান্ত বা অ্যাসিড ভিকটিম, এই ভিকটিম বা আক্রান্ত, দিস ইজ দ্য রং ওয়ার্ড, অ্যাজ আই এম এ সোশিওলজি স্টুডেন্ট, আমি এটা পড়েছি এবং আমি বিশ্বাস করি, এবং এটা লজিক্যাল যে মানুষের পরিচয় এটা নয়, মানুষ যেটা খেটে খুটে নিজের যোগ্যতা দিয়ে, অধ্যাবসায় দিয়ে তৈরি করে, সেটা তার নামের সঙ্গে যাবে। এই যে আমরা দুজন অ্যাসিড ভিকটিম বলা হচ্ছে বা অ্যাসিড আক্রান্ত বলা হচ্ছে, আমরা কিন্তু নয়, কারণ আমরা দুজন এগুলো হতে যাইনি, এগুলো কেউ বাইরে থেকে আমাকে করেছে, সেটা আমি আমার সঙ্গে কেন নিয়ে ঘুরব। তাহলে একজন আইপিএসকে আইপিএস না বলে অন্য কিছু তো বলতে পারি, সে কোনোদিন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তাহলে আমরা তাকে ডেঙ্গু আক্রান্ত বলি না কেন? কারণ তারটা দেখা যাচ্ছে না, আমাদেরটা দেখা যাচ্ছে। একটু রং ওয়ার্ড প্লিজ কিছু মনে করবেন না, একটু সম্মান দিলে একটু ভালো লাগবে, কারণ অ্যাসিড আক্রান্ত কথাটা শুনতে ভালো লাগে না। আমরা আর এর বাইরে আমরা দুজন পড়াশুনো করেছি স্টুডেন্ট, আমরা একটা লড়াই করছি, আন্দোলন করছি, আমরা ফাইটার বলতে পারেন, অ্যাসিড সার্ভাইভার, কিন্তু অ্যাসিড কথাটা সবসময় পেছনে কেন ঘুরবে? একজন নামের আগে যখন ডক্টর টিচার বলা হয়, সেখানে আমার নামের সঙ্গে কেন বলা হবে যে অ্যাসিড আক্রান্ত? ইটস এ রং ওয়ার্ড, লজিক্যালি রং, আমার কথা নয়, আমি বলছি না, আমি শেখাচ্ছি না, একদমই না, এটা বইয়ের কথা, আমি পড়েছি তাই বললাম। যদি গ্রহণযোগ্যতাটা আপনাদের কাছে, অবশ্যই আমি কাউকে ঢুকিয়ে দিতে পারবো না যে এটাই বলতে হবে,
যদি মনে হয় তাহলে প্লিজ একটু সম্মান দিয়ে কথাটা বললে আমার ভালো লাগবে। আমাদের ঠিক আছে, তো আমি মাঝখানে একটা একটা কথাই কাটবো। অ্যাসিড আক্রান্ত মানে আমার খুব একটা প্রবলেম হয় না এতে, কারণ অ্যাসিড আক্রান্ত হয়েছে বলে আমি এখানে এসেছি এবং সেই নিয়েই কথা বলতে এসেছি। সুতরাং ইন্ট্রোডিউস আমাকে অ্যাসিড আক্রান্ত কিংবা অ্যাসিড সার্ভাইভার, অ্যাসিডটা থাকবে মানে ওর কথাটা আমার একটু প্রবলেম হলো আর কি। একটু সবার মতামত আলাদা হতেই পারে, অ্যাসিড অ্যাটাক বলবেই, কারণ যে কিছু মালালা আজকে অনেক দূরে পৌঁছে গেছে কিন্তু তার সেই টেরারিস্ট কথাটা সে তাকে টেনে আনতে হয়েছে, তাকে কীভাবে টেরারিস্ট আক্রমণ করেছিল। সুতরাং যে যেখান থেকে বেরিয়ে এসে আজকে স্টেজে এসছে সেটা তার হয়তো আইডেন্টিটি হতে পারে না, কিন্তু সেটা বলা হবে। আর একটা কথা যে আজকে আমি স্টেজটা পেয়েছি কারণ আমার মুখে অ্যাসিড দিয়েছে, ওইটা আমি জীবনে কোনোদিনও বলবো না। পৃথিবীতে যত ভালো স্টেজ আমায় হোক না কেন, আমি কখনোই আমার কাছে প্রিয় নয়, আমার মুখটাই প্রিয় ছিল। হ্যাঁ, আমি বাঁচছি যোদ্ধার মতো সেটা আলাদা পার, তবে আমার মুখের চেয়ে প্রিয় কিছু না পৃথিবী, আমার মুখটাই ঠিক। অনেক ধন্যবাদ মনীষা এবং পারমিতা। না, অ্যাসিড আক্রান্ত কথাটা কখনোই ব্যবহার হয়তো হয় বা কোন ক্ষেত্রে কোন প্রেক্ষিতে ব্যবহার হয় সেটা ভাববার বিষয়, যেটা পারমিতা বলল সেটা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন করা অবশ্যই জরুরি। এবং কারোর পরিচয়টা কোন একটা দুর্ঘটনার শিকার, আমি দুর্ঘটনার ক্ষেত্রেই বলবো যে কারোর ক্ষেত্রে বাইক বা কার অ্যাক্সিডেন্টটাই তার পরিচয় যেমন হতে পারে না, তেমনি এটাও তার কাছে একটা দুর্ঘটনা। আমরা এই আলাপচারিতা আরো দীর্ঘায়িত হতে পারত, কিন্তু পাড়ি দিতে হবে অনেক দূর, অনেকটা পথ ওদেরকে ফিরতে হবে। বিদায় নিচ্ছেন মনীষা পৈলান এবং পারমিতা বেরা। আসুন এই প্রেক্ষাগৃহে গোটা বর্তমান শহর উঠে দাঁড়িয়ে করতালির মধ্যে দিয়ে তাদের সম্মান জানায়।